বেশ কিছুটা দূরে ও জায়গায় দুই স্বামী স্ত্রী বসে রয়েছে। বাক্স ভাসতে ভাসতে গিয়ে হাওয়া খানায় যখন আটকে গেছে, ফেরাউন বলছে আসিয়া রে আসিয়া, কি সুন্দর বাক্স, কি সুন্দর বাক্স একটা ভেসে আসছে, এর ভিতরে নিশ্চয়ই কোনো দামি মাল সামান আছে, দেখা যাক। ফেরাউন ধরে টানছে, ওঠে না, ফেলছে, নড়ে না, বিরাট ওজন। ফেরাউন বলছে কি ব্যাপার, আসিয়া টাচ করেছে, আল্লাহর কুদরতে বাক্স উঠে গেছে হাওয়া খানায়। বলুন সুবহানাল্লাহ। এইবারে বাক্সর তালা খুলবে, কোনো মতে তালা খোলে না। আসিয়া যখন তালা ধরে নাড়া দিয়েছে, বাক্সর তালা খুলে গেছে, বাক্সর ডালা খুলে দেখতে ফুটফুটে বাচ্চা, সদ্য প্রসব করা কলিজার টুকরা বাচ্চা ওই বাক্সের ভিতরে খেলা করছে। ফেরাউন দেখে অবাক হয়ে গেলেন, তাকিয়ে রয়েছে ফেরাউন। আর আসিয়া বলছে, স্বামিনী, এই বাচ্চা আমি লোব, এই বাচ্চা আমার জানের জান, এই বাচ্চা আমার কলিজার টুকরা, এই বাচ্চা আমি লালন পালন করব। কেতাবে লেখা আছে, ফেরাউন যখন এই কথা বারবার করে শোনার পরে ফেরাউন বলছে, আসিয়া রে এ সেই বাচ্চা, বলছে অসম্ভব হতে পারে না, বলছে কেন পারে না, বলছে আপনি বলেছেন, আপনার গণকেরা বলেছে, আপনার যে খোদাই দাবি কেড়ে নেবে তার জন্ম হবে মিশরে, আর কিন্তু এই বাচ্চা মিশরের বাচ্চা না। ফেরাউন বলল, বুঝলে কি করে? আসিয়া বলছে, স্বামী গো, আপনার টোটাল মিশরের জমিনে এই রকম একটা বাক্স কারোর বাড়ি নাই, আপনার দরবারে নাই, সুতরাং বাক্স যেহেতু বিদেশি, বাচ্চা বিদেশি মিশরের না। জোরে বলুন। কিন্তু মিস্ত্রি তো বিদেশি। মিস্ত্রি যত বড় বাবু, গিন্নির কাছে কাবু। হয়েছে না? হয়েছে। ফেরাউন বড় বাবু, গিন্নি করে দিল কাবু। ও মুসলমানেরা, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার সোনার ভাইয়েরা, আল্লাহদের হাঁটুতে বরকত দেন, পায়ে বড় ক্ষমতা দেন, আল্লাহ ওদের শরীরে পাওয়ার বাড়িয়ে দেন, ওরা যেন 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওরা যে এত কষ্ট করে দাঁড়িয়ে আছে, জাম করে, দোয়া করার দরকার আছে না নাই? এ তো ওয়াজের পানি গরম হয়নি, এরপর কি হয় দেখেন। এতে শুধু আপনাদের মর্জি মতো বলছি, আমার মর্জি মতো বললে মাথা খারাপ। আর একটুখানি আগিয়ে যাই, গিয়ে বন্ধ করে দিই, আর একটুখানি আগিয়ে যাব, আর আপনার একটুখানি আগিয়ে আসেন, আর আমি আমার ভাইয়ের দাঁড়িয়ে থাকা ভাইদের জন্য জান ভরে দোয়া করব, কারণ রসুল বলেছে, দাওয়াতুল মজলুম দাওয়াতুল মুসাফির, আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি দয়া করে একটু আগিয়ে আসতেন আমার ভাইয়েরা, বসতে পারত, আল্লাহ পাক খুশি হবেন, রসুল খুশি হবেন। আর একবার দরুদ পড়েন, আসুক আর না আসুক, আপনারা আসেন আর না আসেন, আবার সঙ্গে সঙ্গে ওয়াজ শুরু হবে, শুধু একবার দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে তুমি হাই ডাক দিবে মোরে, তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি হাই ডাক দিবে মোরে, তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন
ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচাও আয়া মায়া ভুলে অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছ মর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম, কবে তুমি হয় ডাক দিবে মরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে, কাঁদে না আসিয়ার কথায় রাজি হয়ে গেলেন বাচ্চা কিন্তু কাঁদে না, সাগরে ভাসিয়ে দিল কাঁদল না, মায়ের কোলে বাচ্চা কাঁদল না, ফেরাউনের হাওয়াখানায় কাঁদল না, আসিয়া বাড়ি নিয়ে যাচ্ছে কাঁদে না, আসিয়া বাড়ি পৌঁছে যাওয়ার পরে কান্না শুরু করে আর কান্না বন্ধ হয় না, আসিয়া বলে স্বামিনী আমার কলিজার টুকরা কাঁদে, যার সন্তান গুলো টুকরা হয়ে গেছে তাদের স্তন ভরা দুধ বুক ভরা দয়া ময়া স্বামী গো, আপনি টোটাল মিশরের জমিনে খবর দেন আমার বাচ্চার যে থামিয়ে দিতে পারবে দুধ পান করাতে পারবে, আমি আসিয়া তার টোটাল জিম্মাদার হয়ে যাব, খাওয়ার জিম্মাদার দেখাশোনার জিম্মাদার তার টোটাল সংসারের দায়িত্ব আমি 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 আসিয়া আমার, দূর থেকে লক্ষ্য করে আর চোখে তাকিয়ে আছে মরিয়াম বাচ্চা নিয়ে কি করে, একটা কথা মাথায় রাখবেন, ফেরাউন রাশিয়া তুলে নিয়ে গেল মুসা নবীর মা দৌড়ে আসলো, ওই রকম কাজ কারবার না, মরিয়াম কিন্তু লক্ষ্য রেখেছে কি করে, দেখলো হাজার হাজার মায়েদের লাইন সবাই থামানোর জন্য সংসার চালানোর জন্য ফ্রি খাওয়ার জন্য রেডি, কিন্তু বাচ্চা যার কোলে যায় কাঁদে বাচ্চার কান্না বন্ধ হয় না, মায়ের পেটের ভাইয়ের কান্না দেখে মরিয়াম সহ্য করতে না পেরে দৌড়ে গেলেন বাড়িতে, যার ভয়ে বাচ্চা ভাসিয়ে দিয়েছি মা আমার ভাই সেই তার তার বাড়িতে পৌঁছে গিয়েছে মা, ও মা কেঁদো না বাচ্চা মারবে না, নিজে চোখে দেখা নিজে কানে শোনা ওই বাচ্চা মানুষ করবে লালন পালন করবে মা, কিন্তু আমার ভাই এত কান্না কাঁদি কারুর স্তনে মুখ লাগায় না কারু কোলে কান্না বন্ধ হয় না, চলেন মা মরিয়ামের কথা শুনে সে কাতারে দাঁড়িয়ে গেলেন মা জননী তাকায় আমার কলিজার টুকরা বাচ্চা যার কোলে যায় কাঁদে, প্রত্যেকে জান ভরে ভালোবাসা দেয় স্তনে মুখ লাগায় টানে না কার কোলে কান্না বন্ধ হয় না, ও মুসলমানের আরে একটা পরীক্ষা বাড়িতে করে নেবে, দুই স্বামী স্ত্রী একটা বাচ্চা, বাচ্চাটার এক মাস বয়স হোক দু মাস বয়স হোক তিন মাস আর চার মাস আর পাঁচ মাস বয়স হোক, মা জননী
অজু করতে যাবার সময় স্বামীর বলে যাচ্ছ, স্বামী সকিনার বাপ, সাবিনার বাপ, ফাতেমার বাপ, অজু করতে যাচ্ছি, বাচ্চাকে লোক করে কো যেন কাঁধে না। বলছে যা, যেই মায়ের কোল শূন্য হয়ে গেছে, বাচ্চা কিরকম হচ্ছে, গার ভিতরে কিরকম লাগছে, মা বাইরে চলে গেল, এদিকে বাচ্চা উঠে গেছে, মা এর বাপ দেখছে কি করি, হ্যাঁ এ তো ঘা দিলে আরো চেল্লাবে, তোর মা যেরকম করে সেই রকম করি, বলে একটা চপড় মেরেছে পিঠের চালে টুক করে, যেই মেরেছে বাচ্চা বুঝতে পেরেছে, হাত এত ভারী কেন, মার এত জোরে পড়লো কেন, একে এ তো মা না, আরো জোরে চিল্লাচ্ছে কে তুমি, তখন বলছে সখিনা আর হবে না। তো সখিনা তাড়াতাড়ি করে চলে আসলো, এসে পাশে বসে ঠান্ডা, বলে কি করলি, বলছো কায়দা, আসলে মায়ের হাত বুঝতে পারে, অন্য মেয়ের কোলের কাছে আপনার কলিজার টুকরা বাচ্চা শুয়ে রাখবেন, ও রাত্রে উঠে একবার হাত মেরে বলে দেবে যে আমার মা না, এই কথা ঠিক, কিন্তু বাপ গিয়ে যদি ওই সন্তানের কাছে হয় এরকম গাড়ি ভর হাত দে, আমার বাপ আমার বাপ, ও শুধু একবার বুলিয়ে দেখে নেবে যে কে, এই কথা ঠিক না, হ্যাঁ তো হাজার হাজার মেয়ের কোলে উঠছে, স্তনে মুখ লাগাচ্ছে, বলছে তোদের দরকার নেই, তোরা চেপে যা, আসছে দৌড়ি দৌড়ি আসছে, মুসা নবীর মায়ের যখন পালা পড়েছে, হাত লম্বা করে দিয়েছে, স্তনে মুখ লাগানোর আগে কান্না বন্ধ হয়ে গেছে, জোরে বলুন, আসিয়া বলছে বোন তুমি আমার বাচ্চার মানুষ করতে পারবে, তুমি আমার বাচ্চার দুধ পান করাবে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এখন আজ থেকে তোমার সম্পূর্ণ সংসারের দায়িত্ব আমার। ফেরাউন বলছে বোন তাহলে তুমি এক কাজ করো, আমার দরবারে খুব ভিড় ভাট্টা হয়, লোকজনের ভিড়, আর এই বাচ্চা মানুষ কষ্ট পাবে, তুমি তোমার বাড়ি নিয়ে মানুষ করবে, সমস্ত মাল সামান আমার বাড়ির থেকে যাবে, আর মাঝে মাঝে ঘুরিয়ে নিয়ে দেখা করে নিয়ে যাবে, জোরে বলুন, হদ্দ খাওয়া খাচ্ছে আর ফেরাউনের বাড়ির থেকে খাচ্ছে, আর ওইভাবে বড় হচ্ছে। তো এইবারে কথাবার্তা রেডি হয়ে গেল, আসিয়া বলছে স্বামী বাচ্চা তো সদ্য প্রসব করা বাচ্চা, একটা নাম রাখতে হবে, সুন্দর একটা নাম রাখেন, মুসা নবীর নাম, মুসা নবীর বাপ রাখিনি, মুসা নবীর মা রাখিনি, মুসা নবীর নাম রেখেছে ফেরাউন, কোরআনে লেখা মুসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেকটা মানুষের মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা কিছু লাগিয়েছি আমি আল্লাহ খুব সুন্দর করে, সুন্দর চেয়ে অতি সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি, কোথায় ধরলে কি হবে আমি জানি। মুসা নবী বলল, আসিয়া বলল স্বামী স্বামী একটা নাম রাখতে হবে, আর ফেরাউন বলল ঠিক আছে তোর নাম আসিয়া, তোর নামের সঙ্গে মিলিয়ে রাখবো, আল্লাহ ফেরাউনের মাথা ধরে পাক খাইয়ে দিল ফেরাউন, মুসা বল মুসা বল, সব জায়গায় মুসা লেখা তুই মুসা বল, তাই বলছে আসিয়া রে তোর নাম আসিয়া, আর তোর বাচ্চার নাম রাখলাম মুসা, জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত, যার বাচ্চা তার কোলে চলে গেল আর বাপ ইমরান মুসকে মুসকে হাসতে লাগলো, আল্লাহ এ কি আপনার কুদরতি খেলা, বজা বড় দায় যদি ফেরাউন জানতে পারে এসব ইমরানের কাজ কারবার, তিনটে রে জবাই হবে না, হবে না তিনটে জবাই হবে, ভাই জান আমার বাবাদের আপনি বাড়িতে খাওয়া দাওয়া করি আর মাঝে মাঝে ঘুরিয়ে নিয়ে যাই, কেতাবে লেখা আগে দিন, আসিয়া বাচ্চার কোলে নিয়ে কি মজা করে কি আনন্দ করে, বাচ্চা যত বড় হয় তত কোলে নিতে ভালো লাগে, বিশাল মজা করছে। ফেরাউন বলছে আমার সোনার আমার কাছে দাও, আমার সোনা আন মধু, হ্যাঁ আমার সোনা রে মধু রে, এইবারে ফেরাউন যখন
কোরআন শোনা মধু করছে কেদাবে এলাকা আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা একটা চাপালি চড় মেরেছে একে মারি ভিমরি খা বলে ভিমরি ও পাগল হয়ে গেছে একই মার সেই বাচ্চা রে জবাই করবে সেই বাচ্চা আচ্ছা দৌড়ে আসলো স্বামী কি বলছেন বলছে সেই বাচ্চা বলছে না বলছে কেন বলছে বাচ্চা যখন আব্বার কোলে ওঠে দাড়ি ধরে টানে চুল ধরে টানে চটচাপড় মারে বলছে সব আমি জানি কিন্তু আমার যে মার মেরেছে আমি কার বলবো আলাদা বলছে বাচ্চারা মারে খামচায় দাড়ি ধরে টান মারে সব জানি কিন্তু এ কি মার আমি কার কাছে বলবো হ্যাঁ এ আল্লাহ রহমতের মার না গজবের মার গজবের মার মার ফেরাউন বলছে আর কোনো কথা শুনবো না অগ্নি পরীক্ষা হবে কিতাবে লেখা আছে আল্লাহ বলে জিবরিল ফেরাউনের বাড়ি চলে যাও ও জিবরিল ফেরাউনের বাড়ি চলে যাও ফেরাউন অগ্নি পরীক্ষা করবে যখন কেতাবে লেখা আছে একদিকে রাখলো আগুনের একটা ঢিলা প্লেটের উপরে আর একদিকে রাখলো একটা সোনার ঢিলা রে দুটো কালার আলাদা দাউ দাউ করে লাল রঙে আল্লাহ বলে জিবরিল যেই পরীক্ষা শুরু হয়ে যাবে আমার পয়গম্বরের হাতটা নিয়ে আগুনে ধরিয়ে দিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেবে কারণ আমার পয়গম্বর যদি সোনা ঢিলা হাত দেয় জল্লাদ রেডি হয়ে আছে মাথা দুভাগ করে দেবে ধর থেকে মুন্ডু আলাদা করে দেবে ফরিজার টুকরা ফেরা আমার যেই পরীক্ষা শুরু হলো জিবরিল আমিন হাতখানা ধরে নিয়ে আগুনে ধরিয়ে দিয়ে আগুনটা মুখের ভিতরে দিয়ে দিল সঙ্গে সঙ্গে আসিয়া দৌড়ে আসলো মা দৌড়ে আসলো ফেরাউন দাঁড়িয়ে অবাক এ তো দেখছি আগুন খাচ্ছে কিন্তু চড় মারলো এত জোরে কেন রে কি রে আসিয়া বলল স্বামী হয়তো মারতে গিয়ে একটু জোরে পড়েছে কিছু মনে ভাববেন না এ সে বাচ্চা না বাক্স তো আলাদা মুসা নবীর বাক্স তৈরি করা মিস্ত্রির নাম জিব্রাইল আলী সালাতু আসসালাম জোরে বলুন সুবহানাল্লাহ মুসা নবীর বাক্স তৈরি করা মিস্ত্রির নাম জিব্রাইল আলী সালাতু আসসালাম জোরে বলেন সুবহানাল্লাহ এইবারে একটা মজার ব্যাপার ঘুরতে ঘুরতে দেখা গেল প্রায় 40 বছর বয়স এখনো নবুয়াত পায়নি মুসা নবী নবুয়াত পাবে 40 বছর বয়সে মুসা নবী নবুয়াত পাবে 55 বছরে কিতাবে লেখা আমাদের নবী নবুয়াত পেয়েছে 40-এ আর মুসা নবী নবুয়াত পেয়েছে বয়স তখন 50-এ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন 40 বছর বয়স ফেরাউনের বেটা আর 40 বছর বয়স ফেরাউনের বেটা নাম তারে মুসা কামতের দিন মুসিবতের দিন এই গন্ডগোলের জন্য মুসা নবী আল্লাহর কাছে সেদিন কোনো কথা বলতে পারবে না সেদিন মুসা নবী বলবে আমার উপায় কি হবে নফসি 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 মার্ডার কেসের আসামি নবী মুসা কালিমুল্লাহ একজন গরিব মানুষ জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছে মিশরের মানুষ এখন আর একজন চোর দুনিয়া শুরুতে গন্ডগোল আর মারামারি আর ফেতনা ফাসাদ নবীর জামানায় ছিল আজ রয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না তো এ ভালো লোক কাঠ কেটে নিয়ে আসছে আর একটা লোক এসে এর কাঠের বোঝা ধরেছে বলছে কাঠ দে বলছে ভাই আমি গরিব মানুষ কাঠ বিক্রি করবো আটা কিনবো জবের আটা কিনবো বাচ্চা কাচ্চার খাওয়া দেবো বা ভাই আমার কাঠ লিও না বলছে তুই জঙ্গল থেকে ফাউ আনছিস আর আমি ফাউ কেড়ে নিচ্ছি তুই তো কিনি তোমার তো দুঃখ করছি কেন নামা বলছে না ও ভাই মুসা ভাই মুসা নবী দাঁড়িয়েছিল আমাদের নবী 35 বছরে মোহাম্মদ 33 বছরে মোহাম্মদ 20 বছরে মোহাম্মদ খুব ভালো ছেলে নবী না আর পিছন দিকে ধরলে আল্লাহ পাকের আরশে কুরসির আগে নবী দুনিয়া আসার পরে 35 বছরে ভালো ছেলে
তিরিশ বছরে ভালো চলে, সাঁত্রিশই ভালো চলে, আটত্রিশই ভালো চলে, সবাই জানে আমেনার বেটা খুব ভালো, কিন্তু নবী না, চল্লিশ বছরের নবী। ক বছরের নবী? চল্লিশ বছরের নবী। তো মুসা খুব ভালো ছেলে, ফেরাউনের ছেলে, অহংকার নেই, ঘ্যাম নেই, কারুর মারানা টারানা, দেখতে ভালো, বিশাল ভালো ছেলে। ও মুসা ভাই, কি হয়েছে? না ভাই, আমার কাট কেটে দিচ্ছে ভাই। মুসা নবীর কেতাবে লেখা আছে, পৃথিবী যত নবী পাঠিয়েছে আল্লাহ, সবচেয়ে রাগী নবীর নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী আসলো নেই, কি হয়েছে? বলছে বাবু আমার কাট কেটে নিচ্ছে, আমি গরিব মানুষ, কাট কেটে নিয়ে আসছি। ও তখন বলছে মুসা দেখো তুমি ফেরাউনের ছেলে, বাদশার ছেলে, তুমি চলে যাও, এ ফাউ কেটে আনছে, আমি ফাউ কেটে নিচ্ছি, আমারও টাকার দরকার আছে। বলছে সরে যা। বলছে না, বলছে গরিব মানুষ, কাটে হাত দিবিনি, চলে যা। বলছে যাবো না। এককে ঘুষি ওখানে মারা গেছে, এইটা হলো দোষ, মুসা নবীর দোষ, ঘুষি মেরেছে। কিন্তু উদ্দেশ্য ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার টার্গেট ছিল ঘুষি মারব, ভয় তো পালাবে, কিন্তু এক ঘুষি মরে যাবে তো কে জানে। আল্লাহু আলিমুম বিজাতি সুদুর, আমার অন্তরের খবর আল্লাহ জানে। এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বিচার করবে যে আমি ওর মেরে দেবো বলে মেরেছি, না আমি ওর ভয় দেখানোর জন্য মেরেছি। কথা বুঝে আসে ভাইরা? আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষি মারার পরে যখন মারা গেল, কথা মাথায় রাখবেন, কথা একটা বলে উপকার করলে ক্ষতি করে। আত্মীয় যদি বিচ্ছেদ করতে চান টাকা ধার দেন, বুঝে যাচ্ছেন না? যদি মনে করেন যান ভাইরাবার সঙ্গে জীবনে আলাপ করবো না, লাখখানেক টাকা দেন। এই কথা ঠিক না? বুঝছি ও প্রথমে শালির ধরে পিটবে যে তোর বোনায় কি স্বভাব খারাপ নাকি, কেন এই টাকা দিয়ে ঘুমায় না? তখন বলছেন না আমার 2 লাখ টাকার দরকার, তারপর তুমি 1 মাস ডেট নিয়ে 2 মাস হয়ে গেল, মনে করছো কেন? বাপ মা শুনে রয়ে গেল। ফের 2 সপ্তাহ পরে এসছে, না তুমি টাকা 14 পুরুষ দেখুন নাকি, দেখে না আস্তে আস্তে 14 পুরুষ তুলছে। এরা হয় না, হয় না, সেম ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চিন্তায় যারে যার, ফেরাউনের কাছে খবর হয়ে গেল রাজ্যে মার্ডার হয়েছে, সারা শহরে সমস্ত জায়গায় এলান হয়ে গেল যে ওই মার্ডার কেসের আসামি ধরে দিতে পারবে তার পুরস্কার করা হবে, আর যদি উল্টো পাল্টা করে তার মার্ডার করে মাতালি আমার কাছে দিতে হবে। ব্যাস এইবারে তরবারি নিয়ে সমস্ত প্রহরীরা ঘুরছে আর বলছে কে মার্ডার করেছে দেখেছিস? বলছে না। তুই জানিস? বলছে না। কিন্তু কেউ মুসা নবীর জিজ্ঞাসা করছে না যে আপনি জানেন, যেহেতু বাদশাহ ছেলে বলে মারি খাবার, বিরাট রাগিত। এই জন্য আল্লাহ যারা বাঁচাই ভেবে বাঁচায়। মুসা নবীকে জিজ্ঞাসা করলে হয় মিথ্য কথা বলতে কি সত্য কথা বলতে আল্লাহ ছাড়া কেউ জানে না, তো কেউ ভয়ে মুসা নবীর জিজ্ঞাসা করেনি। মুসা নবী চুপচাপ মেরে দাঁড়িয়ে চিন্তায় যারে যার, আর সেই কাঠ ব্যাপারী ও কাঠ বিক্রি করে আসার সময় ফের কিছু লোক ধরেছে, যখন দুর্ভিক্ষ দেখা দেয় অভাব হয় তখন মানুষ একটু চুরি চামারি করে, করে না করে না, ফের ধরেছে, ধরে বলছে ভাই কাঠ বিক্রি করে আসছি, কি কথা আসবে ভাই, হাফ দে ভাই। তো ও তখন দেখছি যে ফের সব মাস করেছে, এত কষ্ট করে বয়ে বাজারে বিক্রি করলাম, টাকা কটা কেড়ে নেবে। দেখি মুসা নবী দাঁড়িয়ে আছে, বলছে ও ভাই, মুসা নবীর কিন্তু মাথা খারাপ, বলো, বলছে আমার ধরেছে। মুসা নবী বলছে যে এ তো বিশ্বঘাত লোক, হ্যাঁ, বলছে তুই যদি ভালো লোক হতিস তোর লোক সবসময় ধরতো না, চলে যা, মন মেজাজ এখন ভালো না, চলে যা। বলছে সকালবেলা মার্ডার করে ভয় হয়ে গেছে, অপমান হয়ে গেছেন যাই। মিশর ছাড়ার প্রথম লাইন হলো এই, মিশর ছেড়ে দিচ্ছে, এবার মিশর ছেড়ে দিচ্ছে, ও খলিজার টুকরার আওয়াজ বোঝার চেষ্টা করুন, প্রমাণ হয়ে গেল মুসা মার্ডার করেছে। ফেরাউন জানে এই সেই যন্ত্র এসে গেছে, মুসা শিরচ্ছেদ করতে হবে, ও আমার জন্ম দেওয়া বেটা না, ও আমার কেউ না, ও আমার খোদাই দাবি কেড়ে নেবে গ্যারান্টি। মার খেয়েছে আমার মনে আছে কি যন্ত্র, আমার একটা সর মেরেছে চোখ দমা হয়ে গেছে, আর আমার রাজ্যের একটা মানুষের ঘুষি মেরেছে এক মারি মরে গেছে, এই আলাদা সেই যন্ত্র শিরচ্ছেদ করো। এক আর ছুটি 70 থেকে 72 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর জঙ্গলের ভিতরে চুপচাপ মেরে পাহাড়ের ঢালে বসে গেছে। ব্যাস এবার কে ধরবি, ধর
দেখছে কানুন জঙ্গল, বাঘের ভয়, সাপের ভয়, কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষজন নাই, কি হবে, চুপচাপ মেরে বসে আছে। দেখছে একটা বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী পরিচ্ছে আরো সুন্দর দেখতে, একটা মেয়ে কুয়োর পাড়ে দাঁড়িয়ে আর কিছু বকরি নিয়ে মোটামুটি পানি খাওয়া বলে রেডি হচ্ছে। মুসা নবী সেরকম সুন্দর দেখতে, চাঁদের মতো চেহারা, কদম তুলে তুলে গেলেন মেয়েটার কাছে। জঙ্গলে আর কেউ নাই, ওই মেয়েটা আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিছু বকরি। গিয়ে বলছে, বোন, বলছে এই গভীর জঙ্গলে কোনো মানুষ নাই, কেহ নাই, আর তুমি বেগোনা নারী একা এই গভীর জঙ্গলে, কি ব্যাপার আমি জানতে চাই। বলছে, ভাইজান, আমি নারী বেগোনা, কোনো পুরুষের সঙ্গে চলি না, একা আসি একা যাই, এই জঙ্গলে বকরি চড়াই, আমি বকরিগুলোর পানি পান করাবো বলে রেডি হচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার গায়ে প্রচণ্ড ক্ষমতা আছে, আপনি কষ্ট পাবেন, যদি অনুমতি পাই তাহলে আমি বকরিগুলোর পানি পান করাই। ওইটা হবে মুসা নবীর স্ত্রী, ওই মেয়েটার সঙ্গে বিয়ে হবে। ওই যে মেয়েটা দাঁড়িয়েছিল, ভাইজান আমার বাবা দিরা, কেউ কারোর খবর জানে না, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাঠিটা আল্লাহ দিয়েছিলেন, এই লাঠিটা আল্লাহ দেননি মূসা নবীর, কিতাবে লেখা আছে ওই লাঠিটা আমার আল্লাহ পাক দিয়েছিলেন জান্নাত থেকে হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর আদম নবীর হাত থেকে হাত ফেরা হয়ে 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 ওই লাঠি এসে পড়েছে আল্লাহর নবী শোয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। আল্লাহর নবী শোয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে চলে যাবে জাল্লাটি তার হাতে, শোয়াইব নবীর মৃত্যু হবে না যদি মুসা নবী শোয়াইব নবীর কাছে না এসে লাঠি না লায়, যার লাঠি তার বুঝিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত শোয়াইব নবীর কাছে লাঠি থাকবে। এখন শোয়াইব নবীর মেয়ে সফুরার সাথে জঙ্গলে দেখা, ওই মেয়েটার নাম সফুরা আর মুসা নবীর স্ত্রীর নাম সফুরা। জোরে বলে, হ্যাঁ জোরে বলেন, জঙ্গলে যে বকরি চড়াচ্ছিল মেয়েটার নাম কি? সফুরা। আর ওই মেয়েটা, ওই মেয়েটা, ওই মেয়েটার নাম সফুরা, মুসা নবীর স্ত্রী যিনি হবেন সফুরা, সেই সফুরা। বলছে, ভাইজান, আর হযরত নবী শোয়াইব দীর্ঘদিন অপেক্ষা করছে যে আল্লাহ কবে সেই মুসা আসবে, অরিজিনাল মুসা। মুসা তো হাজার হাজার আছে, মুসা অনেক মুসা না, অরিজিনাল মুসা। এবং অরিজিনাল মুসা যদি না আসে, শোয়াইব নবী বলবে যে আমার ঘরের ভিতরে লাঠি আছে, তুমি যদি মুসা হও তাহলে একটা লাঠি বেছে লাও যেটা তোমার পছন্দ হয়, আর ওই লাঠিটা হচ্ছে কি মুজেজা, আল্লাহর কসম, মুসা নবীর মুজেজা ছিলেন লাঠি, আমাদের নবীর মুজেজা ছিল আল্লাহ পাকের কোরআন, দাউদ নবীর মুজেজা ছিল লোহা, সুলাইমান নবীর মুজেজা ছিল তক্ত, এরকম একের পর একটা একের পর এক প্রত্যেকটা নবীর মুজেজা আলাদা আলাদা। ঈসা নবীর মুজেজা অন্ধ মানুষের চোখে হাত বুলালে চোখ ফিরে পেত, কবরের ধারে গিয়ে মৃত ব্যক্তিদের ডাকলে উঠে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। জোরে বলো, মুসা নবীর মুজেজা লাঠি। তো এবারে বকরির পানি পান করিয়ে দেওয়ার পরে মেয়েটা বকরিগুলো গুড়িয়ে নিয়ে সোজা বাড়ি চলে আসলো, বললো না যে ভাইজান আপনার নাম কি, এত সুন্দর দেখতে, আপনি বিয়ে শাদী করেছেন বা কোথায় যাবেন, জঙ্গলে কেউ নেই, আমার বাড়ি চলেন। আসলে সে আখলাক না, তো নবীর মেয়ে, তো এত হেবদব বংশের মেয়ে না, সঙ্গে সঙ্গে ফোন না মারলো যে তুমি বকরি পানি পান করাতে হবে না, বসো, আল্লাহ এত সুন্দর তোমার দেখতে, ভাতটা খেয়েছ, ও আল্লাহ কি, বসো বসো বসো, বিয়ে টিয়ে করেছো কি, চলো আমাদের বাড়ি চলো, তোমার খুঁজছি আমি বহুদিন থেকে, সঙ্গে সঙ্গে মাথা গরম করে দেবে, এ তো নবীর মেয়ে, এ কথা বলে, তোমার ভালো লেগেছে বকরি পানি পান করিয়েছো, কোথায় যাবে না যাবে আমি জানি না, বকরি নিয়ে চলে গেল। মুসা নবী পাহাড়ের ঢালে বসে গেল, কিন্তু বাড়ি গিয়ে বলছে, আব্বু জঙ্গলে আজকের একটা সুন্দর একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে, ছেলেটা ভীষণ ভালো ছেলে আব্বু। তো বলছে, জঙ্গলে? বলছে, হ্যাঁ। বলছে, তা ছেলেটা কোথায়? আর শোয়াইব নবীর কাছে খবর আছে সেই মুসা বলে যে পয়গম্বর আল্লাহ পাঠাবে, সে একদিন না একদিন আমার বাড়িতে আসবে, তার লাঠি আমার কাছে রয়েছে, বুঝে নিয়ে যাবে। বুঝতে পারেননি? তো বলছে, ছেলেটা দেখতে ভালো? বলছে, হ্যাঁ। বলছে, কোথায়? বলছে, জঙ্গলে। তা বলছে, মা জঙ্গলে তো বাঘের ভয় সাপের ভয়, তো একা জঙ্গলে পড়ে রয়েছে, তুমি যাও ডেকে নিয়ে এসো মা। এইবারে সফুরা গিয়ে বলছে, ভাইজান আমার আব্বা আপনাকে ডেকেছে। মুসা নবী বলছে, বোন তোমার আব্বা তো আমার চেনে না। বলছে, চেনে না তো আমি জানি, কিন্তু আপনি বকরি পানি পান করিয়েছেন, আব্বাকে বলেছি,
আব্বা বলছে জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, তাই আপনাকে ডেকে পাঠিয়েছে। মুসা নবী ওইরকম একটা আশ্রয় খুঁজছিলেন যে আমি কোথায় যাবো, কি করবো, আমি তো মাঠের কেটে আসামি, যদি কোনো একটা ঘাঁটি পাই তো সেখানে যা কাজ বলে করবো, একটু আশ্রয় দরকার আছে না নাই। এইবারে মেয়েটা সামনে, মুসা নবী পিছনে। মুসা নবী বলছে বনু সফুরা তুমি নারী বেগো না, সামনে যাওয়া যাবে না, পিছনে আসতে হবে। সফুরা বলছে ভাই যান আপনি তো রাস্তা চিনতে পারবেন না। বলছে রাস্তা চেনার দরকার লাগবে না, তুমি নারী বেগো না, সামনে যাওয়া যাবে না, পিছনে আসতে হবে। রাস্তা চেনার জন্য ডাইনে বামে বলে দিলে অসুবিধা হবে না। জোরে বলো না। তো আমরা কি করি, মেয়ে ছেলে সামনে দে, তুমি ধ্যাই ধ্যাই করে হাঁটার, আমি তোর পিছনে পিছনে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন পিছনে এসো আর ডান দিকে বাম দিকে বলে দেবে। এই বলে বলে সোজা বাড়ি চলে গেল। দেখলে একটা বুড়ো বলছে এটা আমার বাড়ি, এটা আমার আব্বা। দেখছি এই বুড়োর মেয়ে, এটা ভালো জিনিস, কে কি কে নবী, এখন তো নবী হয়নি মুসা নবী। তা বুড়ো বলছে বাবু তোমার নাম কি? বলছে আমার নাম মুসা। ভাই ভিতরে একটা ভয় আছে না নাই, সদ্য মাটার করে সবই গেছে। তো বলছে তুমি ফেরাউনের কাছে থাকতে না? খবর আছে যে ফেরাউনের কাছে সে মানুষ হবে। তো যেই বলেছে ফেরাউনের কাছে থাকতে, বুক শুকিয়ে যাবে না, যাবে না, যে গোয়েন্দা টেন্দার হলো নাকি, ধরিয়ে দেবে নাকি? তো বলছে হ্যাঁ আমি থাকতাম, মিশরে থাকতাম ফেরাউনের কাছে। তো বলছে যাবারে হকে তুমি এক কাজ করো, আমার বাড়ি থাকবে না, চলে যাবে। বলছে আপনি যদি থাকতে দেন থাকবো। বলছে লেখাপড়া করতে হবে, আমার বাড়িতে ফ্রিতে কারো রাখি না। বলছে কি লেখাপড়া? বলছে লেখাপড়া করতে হবে। লাঠি রয়েছে বাবা, তোমার যে লাঠিটা ভালো লাগে পছন্দ হয় ওই লাঠিটা নিয়ে আসতে হবে, কিন্তু লক্ষ্য রেখে দিও একটা লাঠি যেন 8 বছর হয়, মজবুত লাঠি নিয়ে আসো। যাও ঘরের ভিতরে গিয়ে এটা তো ভালো না, এটা সরু, এটা হালকা। মুসা নবী লম্বা ছিল 10 হাত, মুসা নবীর লাঠি লম্বা ছিল 10 হাত। ভাইরা আমার বাবা দিরা এ লাঠি তো ভালো না, এটা তো ভালো না, এটা ভালো না, নিজের লাঠি মজে যা, যে লাঠি ছেড়ে দিলে সাফ হয় সেই মজে যার লাঠিটা ধরে। বলছে এই লাঠিটা আমার পছন্দ হয়েছে। জোরে বলো। সাধারণ মানুষ কিন্তু ও লাঠি ধরতে পারবে না। সেই লাঠি নিয়ে নবী সাহাবীর কাছে এসেছে, হুজুর এই লাঠিটা আমার পছন্দ হয়েছে, এটা খুব মজবুত লাঠি। মুখের দিকে তাকিয়ে সোয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবা তুমি হবে আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুসা নবী মনে মনে রেগে যাবে না খুশি হবে? রেগে যাবে, কারণ এজন্য রেগে যাবে যে কোনো ছেলে যদি কোনো ধনী লোকের বাড়ি রাখাল খাটতে যায় আর সেই বাড়িওয়ালা যদি বলে তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, তো কি ভাববে যে আমি গরিব মানুষের ছেলে মাটার করে ফেলিছি আর আমি এই ছাগল চড়াবো, আমি পৃথিবীর বাদশাহ হব? তো যা বলে বলি, কেন লোকের বাড়ি কাজ করতে এসেছি, কত কি বলবে লোক, চুপচাপ মেরে আসে। বলছে বাবা একটা কথা শোনো বাপ, তোমার এই হাতের যে লাঠি জলে যাবে, জঙ্গলে যাবে, পাহাড়ে পর্বতে যেখানে যাবে এই লাঠি সঙ্গে নিয়ে যাবে, একটা মুহূর্তের জন্য লাঠি হাতছাড়া করো না। কারণ কি ছিল? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর পৃথিবীর কোন বিপদ, পৃথিবীর কোন শক্তি মুসা নবীর ক্ষতি করতে পারবে না, সঙ্গে রয়েছে লাঠি মুজেজা। এই নবুয়ত যদি না পাচ্ছে লাঠি কি কেউ বলবে না, লাঠিটা কি আল্লাহ বলবে, ওমা তিলকা বিয়ামিনকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা, আল্লাহ সেদিন বলে দেবে হাতে কি। আল্লাহ লাঠি দেয়নি বলে কোরআনে আল্লাহ বলছে মুসা তোমার হাতে ওটা কি? তো মুসা নবীর লাঠি, মুসা নবী পরিষ্কার বলে সেটা আমার লাঠি, আল্লাহ দিলে বলতো আপনার লাঠি। বলছে এটা আমার লাঠি, বকরি টকরি চড়াই, মাঠে বকরি ঘাস টাস খাওয়াই, গাছের পাতা পড়ি, আমার, আল্লাহ তো দেয়নি, এই লাঠি শ্বশুর দিয়েছে। তখন আল্লাহ বলেছে তোমার যদি হয় তুমি ছেড়ে দাও,
লাঠি কি কি একদিন কাল নিয়ে ঘুরছো, 10 বছর কাল নিয়ে ঘুরছো, সাপ হওয়ার 10 বছর আগে ওই লাঠি হাতে পড়েছে, নবুয়াত পাওয়ার 10 বছর আগে ওই লাঠি হাতে পড়েছে, কিন্তু লাঠিটা কি জিনিস মুসা নবী জানতো না, কিন্তু অনেক কাজ কারবার ওই লাঠিতে করে দেখিয়ে দিয়েছে, মুসা নবী বুঝতে পারেনি, একের পর এক দেখেন কি কি ঘটিয়েছে। ভাইরা আমার বাবাদিরা বলছে লাঠি হাত ছাড়া করো না, জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাবে লাঠি সঙ্গে নিয়ে যাবে, তবে বাবা মুসা রে ওই যে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়ে জীবনে কোনো দিন যাবে না, কারণ ওই পাহাড়ে যে যাবে সে আর বেঁচে ফিরতে পারবে না, বকরি গেলে মারা যাবে, উট গেলে মারা যাবে, তুম্বা গেলে মারা যাবে, এমনি করে যে যাবে সে মারা যাবে, মানুষ গেলে মারা যায় বাঁচে না, ওই পাহাড়ে যাবে না। মুসা নবী বিরাট রাগি, বকরি নিয়ে ময়দানে যায় আর লাঠি হাতে থেকে ছাড়ে না, আর পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে এই পাহাড়ে কেন যাব না, এই পাহাড়ে গেলে কেন ফিরব না। মুসা নবী বিরাট রাগি, এখন আপনাদের মতে কি বলে, যাবে না যাবে না, গেলে কিন্তু খেলাটা শুরু হবে, খেলা হ্যাঁ যাবে না যাবে না, কি খেলা শুরু হচ্ছে দেখেন। শোয়াইব নবী বারণ করেছে, তাহলে ওখানে বিপদ আসে না নাই, হঠাৎ করে বকরিগুলো ডান দিক দিয়ে দৌড় মারলো একদল, বাম দিক দিয়ে দৌড় মারলো একদল, মুসা নবী দৌড়ে যখন বাম দিকে যায় ডান দিকের বকরিগুলো উঠে যায়, আর যখন ডান দিকে যায় বাম দিকের বকরিগুলো উঠে যায়, ভাই বকরি আর আটকাতে পারবে, সবার সমস্ত বকরিগুলো পাহাড়ে চলে গেল। মুসা নবী দূরে দাঁড়িয়ে ভাবছে যে বকরি তো একটা পাবো না, আর আমি গেলেও তো শেষ হয়ে যাব, আমি এত মহব্বত করি এত ভালোবাসি বকরিগুলোর, বকরিগুলো কিসে খায় দেখবো আমি, লাঠি তো আছে আমার কাছে, আর আমি তো বুড়ো না জোয়ান, দেখা যাবে বহুলে সেটে লিয়ার হয়ে গেছে, গিয়ে দেখছে কোথায় কি আছে কোথায় কি আছে, হাতে কিন্তু লাঠি, আর ছুটে ছুটে দম হয়ে গেছে, তো একটু পাহাড়ের ঢালে একটু আরাম করছিল, একটু দম নিলেই তারপর খুঁজছি কোথায় কি আছে, দমলিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে, দমলিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে বাবারে, আর হাতে যদি মোবাইল থাকে লাঠি থাকে কাগজ থাকে যাই থাকুক না কেন, ঘুমিয়ে পড়লে আলগা হয়ে যায় না যায় না। মুসা নবী ঘুমিয়ে পড়েছে, আর ওই পাহাড়ের গুহার ভিতরে একটা বিরাট বড় অজগর সাপ থাকতো, ওই বিরাট বড় সাপ বিরাট বড় হাঁ করে বকরিগুলো খাবে, আল্লাহ নবীর গিলে নেবে, নিঃশ্বাসে গিলে নেবে, ভিতরে টেনে নেবে, কিন্তু সাপ সাপের বাপের নাম মুসা নবীর লাঠি, ওই সাপ যখন হাঁ করেছে আর মুসা নবীর লাঠি মুসা নবীর হাত থেকে উঠে দাঁড়িয়েছে, সাবধান এই কে তুই দাঁড়া ভাই, হঠাৎ করে যদি মানুষজন কারুন না দেখতে পাওয়া যায়, আর যদি লাঠি উড়িয়ে এসে মাথায় পড়ে, সাপ পাগল হয়ে যাবে না যাবে না, যে কি লাঠি উড়ে গিয়ে সাপের মাথায় পড়েছে, সাবাট করে এককে মারি, সাপ তো চিন্তায় পড়ে কি এর জীবনে যায়নি, তাই লাঠি আন্দা দিয়েছে মারতেছে, বলে মাথার থেকে মেরে মেরে লেজ পর্যন্ত পুরো কুচে ও জায়গায় ফেলে রেখেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম ভেঙে গেল, হাতে দেখছে লাঠি আছে, বকরিগুলো খাচ্ছে, কিন্তু পাশে এত বড় সাপ, এ কি, হ্যাঁ এত সাংঘাতিক ব্যাপার, এখন একটা সাপ যেহেতু দেখা গেছে আরো সাপ আছে, এখন বকরিগুলো খায়নি আমি সুস্থ আছি, বকরিগুলো নিয়ে পালিয়ে যাই, বলে বকরিগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে, সাপের দিকে লক্ষ্য করলেন মাথার থেকে লেজ পর্যন্ত শুধু লাঠি দিয়ে কোষা দাগ, বাড়ি গেল, বলছে হুজুর, শোয়াইব নবীর বলছে হুজুর, বলছে কি হয়েছে, বলছে আপনি যে পাহাড়ে যেতে নিষেধ করেছিলেন সেই পাহাড়ে আমি যাইনি, কিন্তু বলছে কিন্তু কি হয়েছে, বলছে বকরিগুলো দৌড় মেরে ডান দিকতে বাম দিকতে উঠে গেল, আর আমি বলি বকরিগুলো সব মারা যাবে, আমি বকরি আনতে গিয়ে একটু বসেছি ঘুমিয়ে পড়েছি, আর ঘুমানোর পরে উঠে ঘুম ভেঙে গেল, আমি দেখলাম বকরি ঠিক আছে, কিন্তু আমার পাশে বিরাট বড় একটা সাপ, মাথার থেকে লেজ পর্যন্ত পুরো লাঠি দিয়ে কোষা দাগ, বলছে টাটকা মার, বলছে সদ্য মার, কিন্তু শোয়াইব নবী বুঝতে পারছে কে মেরেছে,
যে পায়গম্বর ঘুমিয়ে পড়েছে, লাঠির কাজ লাঠি করে দিয়েছে। তো বললে আচ্ছা ঠিক আছে, তো বাবু এবার থেকে ওই পাহাড়ে যেও, আর অসুবিধা নাই। জোরে বলুন, আরো জোরে বলুন, নারী দিগবে কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আরে কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফেলা, ও হাসিম মাকি আমার নবীর জন্য তামাম পৃথিবী উজালা হয়েছে, সত্য না মিথ্যা? সত্য যদি হয় জবান বন্ধ করে আসেন কেন? কিছু কিছু মানুষের নবীর সত্য বলতে কষ্ট হয়, যে নবী আবার সত্য? আমার মতো জ্ঞানী লোক নবীর নাম মুখে আনবো? কতটা খারাপ জিনিস। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, সে নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। তাহলে সত্য কথাটা মুখে সবাই চিল্লে চিল্লে বলতে অসুবিধা কোথায়? সবাই বলা বলতে পারবেন নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা? জোরে বলতে হবে, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আরে কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফেলা, ও হাসিম যে বলে নবী আমার মতো, তার একটা পরীক্ষা আমি দিয়ে যাচ্ছি, পায়খানা করুক সুখে দেখুক, নবী কার মতো? নবীর পায়খানা মেশকে আমার, আমার আপনার পায়খানা বিরাট ব্যাপার। এই কথা ঠিক, তুমি যত বড় মৌলিক হও পায়খানায় পরীক্ষা কর না, তুমি কি আর নবীকে? এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর তুলনা দেয় নবী আমার মতো, নবীর গায়ের ঘাম মেশকে আম্বার, মায়েশা ধরে ধরে রেখে দিতেন ঘামগুলো। রসুল একদিন বললেন, আয়েশা এত ঘামের শিশির জোগাড় করছ কেন? বলছে, হুজুর এই ঘামের শিশিরগুলো মদিনার এতিম অনাথ গরিব বাচ্চাদের দেব, ওরা ঈদের ময়দানে যাওয়ার সময় মেখে আর চলে যাবে, ওদের শরীর থেকে ওদের কাপড় থেকে খুশবু জারি হবে, মেশকে আম্বারের চেয়ে আরো মজাদার। অবাপ, আমাদের গায়ের ঘাম যদি ধরে রেখে আর মাস পাঁচায় পরে ওই ঘামের শিশির নিয়ে কারোর নাকে মারা যায়, ও সঙ্গে সঙ্গে বিষ খাবে, যে জীবন দেখাচ্ছে বিষ দেখে মরে যায়। কি গো খাবে না খাবে? মায়েশা সিদ্দিকা বলছে, আমি ওই ঘামের শিশিরগুলো নিয়ে এতিম অনাথ গরিব ছোট ছোট সোনা মানিকদের হাতে তুলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী আমার মতো জীবনে বলবেন না, নবী আলাদা, পৃথিবীর কোনো নবী আমার নবীর মতো না। আমি আমি আপনি তো দূরের কথা, পৃথিবীর কোনো নবী আমার নবীর মতো না। আমার নবী সিজরাতুল মুনতাহায় গিয়ে আজরাইল জিবরাইলের বলছে, জিবরাইল আপনি বলছেন এর উপরে এত নূর, এত জ্যোতি, এত পাওয়ার, এত গতি, ডানা বাড়ালে পুড়ে যাব, উঁচু হলে জ্বলে যাব, বররাগ গেলে পুড়ে যাবে, তা আমি কি করে যাব? বলছে আপনার যন্ত্রপাতি আলাদা, আপনি যাবেন কিচ্ছু হবে না, কিন্তু আমি নূরের তৈরি বটে, এ নূর আলাদা আর আপনার নূর আলাদা, তো কি করে যাব? বলছে যিনি রব স্রষ্টা আমার মালিক, আমার আনতে বলেছে আমার বর্ডার এই পর্যন্ত, এবারে তিনি কি পাঠায় দেখি।
একটা একটা কাপড় পাঠিয়ে দিলেন, একটা চাদর পাঠিয়ে দিলেন, ওটাকে রফরফ বলা হয়, নূরের চাদর, নূরের চাদর, ওই রফরফ নামক নূরের চাদর আল্লাহ পাকের নূরের তাজাল্লি ভেদ করতে করতে এসে সিজরাতুল মুনতাহা এসে বসলো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন। আল্লাহ রাসূল উঠলেন, ওই নূরের চাদর আর নবী নূর এই নূর ভেদ করছে, আল্লাহ পাকের নূর ভেদ করে করে আল্লাহ পাকের আরশে আজিমে সশরীরে বিশ্ব নবী আল্লাহ পাকের আরশে কুরসিতে পৌঁছে গেলেন। জোরে বলুন, জিবরাইল নূরের তৈরি। জিবরাইল বলছে, এ নূর আমার, সে নূর না। মুসা নবী বলছে, আল্লাহ আমি প্রত্যেক দিন কথা বলি, তুই দেয়া করলে কি হয়, একটু একটু সাক্ষাৎ করি। যেরকম আমরা প্রেম করি মেয়েদের সঙ্গে কি বলি, যা দেড় বছর ফোনে কথা বলছি, একটু দেয়া করলে কি হয়, কদিন আর আড়াল আড়ালাম করবো, কদিন একটু দেয়া করো। তা বলে কোথায় বলছে, বৈশাখ ব্রিজ রোডের। বলছে, তুই ওই মাথায় দেয়া করিস? বলে, আচ্ছা ঠিক আছে। ওই মাথা মেয়েটা বসে আছে, এ মোটর সাইকেল নিয়ে মাথা দাঁড়িয়ে আছে, ফোন করেছে, সে ফোন রিসিভ করেছে, হ্যালো কই তুমি? বলছে, এই তো ব্রিজ রে পারে। বলছে, কিরম রঙের জামা? বলছে, লাল জামা। বলছে, কি চুড়িদার? বলছে, হ্যাঁ চুড়িদার। এক দুপো হাঁটো দেখি, হেঁটে যখন আসছে দেখছে এইরকম মোটা আর বিশ্রী কালো, দেখ ফোন বন্ধ কর। দেখেন এরকম বহুত ঘটনা ঘটেছে, বিশ্বাস করে। ও দেখছে আর তো ফোন বন্ধ গেল, কে ফোন রিসিভ করছে না, ও দেখি বেচারা মন টন খারাপ হয়ে পালালো। তো আল্লাহ পাক কিরকম, মুসা নবী দেখবে, আল্লাহ বলছে, মুসা আমার যে দেখবে, তোমার ভিতরে সে পার্স দেওয়া নেই, আমার যে দেখার পার্স দরকার সে পার্স তোমার ভিতরে দেইনি, এখন ওই নিয়ে যদি এই বেশি আংমাং করো অসুবিধা আছে। বললে, তাহলে একটু নূর দেখি। বললে, তাও দেখা সম্ভব না, আল্লাহ একটু দেখান। অনেকগুলো পর্দার ভিতর থেকে একটুখানি নূরের তাজাল্লি কহে তুরে পবিত্র পাহাড়ে ছেড়েছিলেন, কেতাবে লেখা আছে পাহাড় পুড়ে গেল, মুসা নবী বেহোশ, আল্লাহ নূরের তাজাল্লি দেখার ক্ষমতা হলো না। আর আমার নবীর এমন নূর, এমন জ্যোতি, এমন গতি, সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে নূরের তাজাল্লি ভেদ করে সশরীরে সাক্ষাতে কথা বলে, আমার নবীর কোনো অসুবিধা হয় না। জোরে বলুন, হযরত উমর করতে কত নবীর দরে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলেন, আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ জোরে বলবে না, এর উপরে আল্লাহ পাকের লানত বর্ষণ হতে পারে, যে আমার বান্দা আমার দোস্তর জবাই করতে যাচ্ছে, নবীর উম্মত বলে দাবি করছে, দোস্তর জবাই করতে পারিনি দোস্তর রূপ দেখে, এর মুখে সুবহানাল্লাহ বার হয় না, তাহলে এর টার্গেট কি, নবীর মাথা কেটে নিলে খুশি হতো? এই নবী জয় করলে খুব ভালো হতো কি? তাহলে সুবহানাল্লাহ তো লাম মেরে বলা দরকার ছিল, লাম মেরে উঠে যে মারতে পারিনি, যখন মারতে যাচ্ছে আমাদের একটা ভয় হচ্ছে নবীর মাথা কাটতে যাচ্ছে, যে মারতে পারিনি শুনে খুব জোরে সুবহানাল্লাহ বলবেন, আর দুনিয়া ও মাযরাতুল আখিরা আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগিয়ে দেবে। জোরে বলুন, হযরত উমর করতে কত নবীর দরে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়, সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী, তার রূপে
নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, আল্লাহুল ফরমান আলম নশরহ লাক সদরক, করিল বয়ান দেখো কুরআন ওয়া রাফানা লাক যিকরক, সেজে রাসূলে আরবি সেজে রাসূলে আরবি রাবি মত দরদি, সেজে রাসূলে আরবি রাবি মত দরদি, শাফায়াত শাফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলে বয়স হয়েছে 48, কত বয়স কার? মানুষরা বলছে মুসা নবীর, মুসা নবীর বয়স 48 হয়েছে, আর দু বছর পরে নবুয়াত পাবে। আপনারা হয়তো ভাবছেন হুজুরি বয়স 48, না আমার বয়স 50, 52, 53 হয়ে গেছে। আমি কিন্তু আগেকার লোক বল, অনেক দিন বয়স হয়েছে, হয়তো চুল দাড়ি পাকেনি, আল্লাহ পাক শুকর আল্লাহর রহমত। তো যাই হোক, 48 বছর হয়ে গেছে, এইবারে শোয়াইব নবী দেখছে আমার মেয়ে শায়না হয়ে গেছে, এ তো আবার খোদ মুসা, এতে কোনো সন্দেহ নেই, যদি লাঠি হাতে পৌঁছে গেছে। তো আমি আমার সবুরাকে বিয়ে দিয়ে দিই, সবুরাকে বিয়ে দিলেন, তাহলে শোয়াইব নবী মুসা নবী শ্বশুর হলেন। তাহলে মুসা নবী শ্বশুরের নাম কি? নবী শোয়াইব আলী সালাতু আসসালাম, শুধু শোয়াইব বলবেন না, গুনাহ হযরতে নবী শোয়াইব আলাইহি সালাতু আসসালাম। এবারে বিয়ে হয়ে গেল, তাহলে বিয়ে হয়ে গেলে শ্বশুরের কিছু দেওয়ার দরকার আছে না নাই? তো বলছে বাবা, অনেকদিন তো তুমি আমার বাড়িতে বকরি চড়ালে, আমার কলিজার টুকরি তোমার হাতে তুলে দিলাম, তা তুমি এক কাজ করো, এই এবছরের যত বকরিগুলোর মদ্দা বাচ্চা হবে সবগুলো তুমি নিয়ে নিও, যে কটা মেয়ে হবে আমার দিও। কেতাবে লেখা আছে সেই বছরে যত বাচ্চা হয়েছে সবগুলো মদ্দা বাচ্চা, একটা মেয়ে হয়নি। ইস, মুখের কথা, আর আমি নবী যদি ভাবলেন সমাজ একটা খারাপ জিনিস, যাহাই হোক লিখে বাবু এই এই 3 বছর দেওয়ার কথা, পরপর 3 বছর দেওয়ার কথা। তা বলছে এবছরে যত মেয়ে বাচ্চা হবে সবকটা আমার, আর মদ্দা কটা তোমার। সে বছরে সবকটা মেয়ে বাচ্চা হয়েছে। তখন দেখছে যে কি করা যায়, এ তো খুব ডেঞ্জারাস ব্যাপার। বলছে বাপ, এ বছরে শেষ বছর, মেয়ে বাচ্চা আমার, মদ্দা বাচ্চা আমার, আর যে কটার কপাল চিতে হবে কোপাল চিতে সেই কটা তোমার। কেতাবের ভিতরে লেখা আছে সে বছরে যত বাচ্চা হয়েছে মেয়ে মদ্য, সব কটার কপাল চিতে। জোরে বলুন, আরো জোরে বলুন, লাইন ক্লিয়ার হয়ে গেল? বলছে বাবু তুমি আবার কেটে বল, ওই স্ত্রী নিয়ে যাবে পেটে বাচ্চা, আর সঙ্গে থাকবে বকরি, ভালো করে কথা বুঝবেন, আর এই ঠান্ডা হাওয়া আসবে পাহাড় থেকে, পিট পিট করে পানি পড়বে, বিবি সফুরার প্রসব বেদনা উঠবে, স্বামীর কাছে বলবে আগুন দরকার, আর কোহে তুরে আল্লাহ পাকের নূরের তাজাল্লি প্রকাশ প্রকাশ পড়বে নূরের তাজাল্লি। আল্লাহ বলল মুসা চলে আয়, এই আগুন দেখতে পাস না, আগুন এই আগুন। এইবারে স্ত্রীকে রেখে বললেন বিবি রে, বকরি যেখানে চলে যায় যা, এই জায়গায় একটুখানি বসো, ওই আগুন দেখতে পাওয়া যায়, আমি আগুন আনতে যাচ্ছি, বয়স হয়ে গেছে 50 বছর, আর মিনিট 10-এর ভিতরে নবুয়াত পাবে। আচ্ছা, আমি সে যে ওয়াজ করে বলে উঠেছি, সে আজ তো সব শেষ হয়ে গেছে, এই আড়াই দু ঘন্টা 1.5 ঘন্টা হতে গেল, কথা বুঝাচ্ছেন না? তা সেই সেই ইট আর কি বলবো,
আমি বলছি এখানে থাক, এই জায়গায় রাখি। কি হবে, আমি এখানে রেখে ইঁটের দিকে যাবো না, ইঁট মনে নেই। আমার বাবু বলছে মিল কর দাও, সবে নবুয়াত পাবে, মিল হয়, এরপরে কি হবে দেখেন। আচ্ছা নবুয়াতটা হয়ে গেলে ছেড়ে দেই। শোনেন, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন নবী, একজন নবীর নাম মুসা আলী সালাতাম, একজন নবীর নাম হারুন আলী সালাতাম। মুসা আর হারুন এক জায়গায় নবী হয়েছে। মুসা নবী ডাইরেক্ট নবী, হারুনকে নবুয়া দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। জোরে বলুন, হারুন ছিল বাড়িতে অনেক কথা। তারপরে ফেরাউন মারি খাবে, নীলদরে ডুবে যাবে, লাঠি লাঠি মারিবে, সাগরে বারোটা রাস্তা তৈরি হবে, সে বিরাট ব্যাপার, কেউ অদ্ভুত যাবে। এখন দরুদ পড়ুন, দুটো খাওয়া করতে হবে সামনে, মারাত্মক ব্যাপার। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবুল করেন। আমি ওই ইটের দিকে একটু যাবো, আমার বাপ বলেছি এ জায়গায় রাখলাম, যে ওয়াজটা মূলত আমি করব বলে মেম্বারে উঠেছিলাম সে জায়গায় ধরি, নাকি বলে? আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দেখেন। আচ্ছা আমি দিচ্ছি, আমি বাপ বলে দিচ্ছি, একটুখানি মেকআপ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে। মেকআপ হলো হলো, মুসা নবী আগুন আনতে যাচ্ছি, আর যেতে 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 কিতাবে লেখা আছে ওই পাহাড়টা পবিত্র পাহাড়, পবিত্র পাহাড়। ওই আগুন বলছে মুসা, কলিজা শুকিয়ে যাবে না, যাবে না ভয়তে, আমি যাচ্ছি আগুন আনতে। আর আগুন কথা বলছে, আর আগুন আমার নাম জানলো কি করে, বিপদে পড়বো না কি করে, কি ব্যাপার? আর আমি যদি ফিরে যাই গিন্নি মারা যাবে, নাম বলুক আর হাঁক মারুক। আগুন বলছে এই মুসা জুতো খোল, উড়ি সর্বনাশ। আগুন বলছে জুতো খুলতি কেন, বলছে এটা পবিত্র পাহাড়, এ পাহাড়ের নাম কোহেতুর, এ জুতো পায়ে দিয়ে আসা পাহাড় না। সঙ্গে সঙ্গে জুতো খুলে দিলেন, তুর পাহাড়। কি পাহাড়? কোহেতুর। তুর পাহাড়ে জুতো খুলে রেখে পবিত্র পাহাড় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগাচ্ছে, হাতে কি, হাতে কি লাঠি। শ্বশুর বলেছে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখান যাবে লাঠি হাতছাড়া করবে না, তাই আগুনের দিকে যাচ্ছে, শুধু বুকে একটা সাহস আছে, হাতে লাঠি আছে। যিনি লাঠি দিয়েছেন তিনি আল্লাহ, সে আল্লাহ ডাকছে, হাতে লাঠি। আস্তে আস্তে কাছাকাছি হয়েছে, বলছে আমি তোর রব, রব। আচ্ছা আর কি বলে দেখা যাক, বলছে মুসা তোমার হাতে ওটা কি, বলছে এটা আমার লাঠি, আমি বকরি টকরি চড়াই, গাছের ডালে মারি, পাতা ভাঙি, বকরি খাওয়াই, বকরি অনেকগুলো বকরি ওখানে আসে, এখন আমার আগুনের দরকার, আগুনের দরকার। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ পাক বললেন তোর হাতে ওটা কি, মুসা নবী বললেন এটা আমার লাঠি, কলিজার টুকরা ভেরা আমার বাদিরা। আল্লাহ পাক যখন বলে ছেড়ে দিতে, লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে 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 বিরাট বড় সাপ হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, বিরাট বড় সাপ হয়ে গেল। সাপ যখন হয়ে গেছে, মুসা নবী ভয় পেয়েছে না পাইনি, বিরাট ভয় পেয়েছে। বিস্তারিত বললে অন্তত সকাল হয়ে যাবে, কম করে বললে সকাল হবে। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ পাক লাঠিকে ধরতে বললেন মুসা নবীকে। আল্লাহ বললেন মুসা কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, সাহস করে লাঠি ধরো। আমি আল্লাহ বলছি লাঠি ধরো, সঙ্গে সঙ্গে মুসা নবী লাঠি ধরলেন। লাঠি ধরার সঙ্গে সঙ্গে সিরাতাল উলা আবার সঙ্গে সঙ্গে লাঠিতে পরিণত হয়ে গেল। লাঠি হয়ে যাবার পরে আমার আল্লাহ পাক বললেন নবী মুসা আমি আল্লাহ পাক, আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি আল্লাহ তোমারে নবুয়াত দিয়ে দিলাম। অনেক কথা রয়েছে, বগলের ভিতরে হাত ঢোকাবে, আবার হাত নামাবে, আবার হাত ঢোকাবে, আবার হাত নামাবে। ও খলিজা তোমরা ভেরা আমার, এ জায়গায় আল্লাহ পাক যখন নবুয়াত দিয়ে দিলেন, দেওয়ার পরে বলছে আল্লাহ ও গো আমার আল্লাহ, আমি তো আপনি তোমার নবুয়াত দিলেন। আল্লাহ পাক বললেন নবুয়াত
তোমার দিয়েছি, তোমার তোমার পায়খুম্বার করে দিয়েছি। এখন আমার একটা অর্ডার হলো, এখান থেকে সোজা মিশরে যেতে হবে ফেরাউনের কাছে। মুসা নবী বললেন, আল্লাহ আমি ও জায়গায় যাব না, অসুবিধা আছে, ওখানে গেলে আমার মার্ডার করে দেবে, বিরাট জায়গা আমি যাব না। অন্য কোন জায়গায় বলেন মিশরে আমি যাব না, গন্ডগোল আছে। এখন গন্ডগোল আছে কি না আল্লাহ জানে না, জানে না। এইবারে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলছে, আল্লাহ বিরাট অসুবিধার জায়গা আমি যাব না, গেলে মার্ডার হব। আল্লাহ বলছে, না ওখানে যেতে হবে। হাতে লাঠি রয়েছে, কোনো চিন্তা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, আল্লাহ আপনি যেহেতু বারবার করে বলছেন আপনার কথা মানতে হবে, যেতে হবে, তাহলে আমার একটা দাবি আপনার মানতে হবে, আমার ভাই হারুনকে আপনার নবী করে দিতে হবে। আল্লাহ বললেন, মুসা নবী যাত্রারে করা যায় না, আমি আল্লাহ যারে ভালোবাসি, আমি আল্লাহ যারে সিলেক্ট করেছি, আমি আল্লাহ ভাইদের কাজ না, এগুলো নবীদের কাজ। বলছে, আল্লাহ আপনি তো পারেন, আমার ভাইকে নবী করে দেন। দুই ভাই যায় দূরে দূরে সঙ্গে কথা বলতে বলতে হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাইকে আমার আল্লাহকে বলে নবুয়াত দিয়ে দিলেন। আল্লাহ বললেন, মূসা আমি আল্লাহ, তোর ভাই হারুনকে আমি আল্লাহ, ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ পাক নবুয়াত দিয়ে দিলাম। জোরে বলুন। এইবারে চলে যাওয়ার সময় বলছে, আল্লাহ আমি তো আগুন আনতে এসেছিলাম, আমার স্ত্রী প্রসব যন্ত্রণায় ছটফট করে, অনেকগুলো বকরি আমার কি হবে। আল্লাহ বলে, মুসা রে আমি জান্নাত থেকে প্রহরী পাঠিয়ে তোমার বলার আগে আমি আল্লাহ স্ত্রীর প্রসবের ব্যবস্থা করে দিয়েছি, আর আমি আল্লাহ পাক সমস্ত বকরিগুলো পাক দিয়ে প্রহরী আর পাহারাদার বানিয়ে দিয়েছি। জোরে বলুন, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এমনি করে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে লগ্নাস করে দিয়ে বলি, যা টুকরা বাইরা আমার চলে যাবেন ফেরাউনের দরবারে, সেখানে গিয়ে যুদ্ধ হবে, ফেরাউন সাপ ছাড়বে, জাদুকরেরা সাপ ছাড়বে, মূসা নবী লাঠি ছাড়বে, মূসা নবীর লাঠি সাপ হয়ে একে চপলে 4000 সাপ গিলে নেবে। জোরে বলুন, 4000 4000 যখন গিলে লেছে, আর কোন জাদুকর জাদু করবে যে সাপ না কি? হ্যাঁ, 4000 সাপ এক গালে গিলে নিয়েছে, ওখান থেকে তাড়া করবে, নীল নদের পাড়ে যাবে, দড়িয়ে আঘাত করবে, 12টা রাস্তা তৈরি হয়ে যাবে, পিছনে জিবরিল, সামনে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাথী। অনেক ঘটনা। একবার চিল্লে তাকবীর, নারে তাকবীর, আর জোরে তাকবীর, নারে তাকবীর, সবাই জোরে বলেন না। 4টে গজল লিখে দিয়েছিল, এখন মোটামুটি 2টো বলা হয়েছে আর 2টো বাকি আছে, একটা এখন বলবো আর একটা একটু পরে বলে শেষ করবো ইনশাআল্লাহ। তা আপনাদের তো দেখছি নবীর কথা খুব ভালো লাগছে, আল্লাহর কথা খুব ভালো লাগছে, সত্যি আল্লাহকে আপনারা ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন। রসুলকে ভালোবাসি জীবনের চেয়ে বেশি না কম বাবু? এটা কিন্তু ভালো কথা না, এই যে কথাটা বললেন অন্তরের কথা না, মুখে লোকে বলে তাই বলি, কিরম বেশি এর ভিতরে কেউ একজন আছেন নবীর চেয়ে, জীবনের চেয়ে, বাচ্চার চেয়ে বেশি নবীর ভালোবাসেন? একজনও নাই। যদি বলেন কেন, তাহলে যার 5 বিঘা জমি আছে ছেলের দেবেন তো 5 বিঘা, তো নবীর 10 কাঠা দেন দেখি, এই নবীর নামে মিলাদ চলবে, মিলাদে 10 কাঠা জমি লিখে দিতে হবে। আছে একজন? কেউ আছে? নবীর ভালোবাসেন নিজের ছেলের চেয়ে বেশি? হাদিস শরীফ নবী বলেছে, তোমার মা, তোমার বাপ, তোমার 14 পুরুষ আলা ওলাদ অন্নাস আজমাইন,
পৃথিবী যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। এখন যদি নবীর ছেলের চেয়ে বেশি ভালোবাসি মুখে বলি, তাহলে যার দু বিঘা জমি আছে দেড় বিঘা ছেলের দেন, দশ কাটা নবীর নামে জলসা দেন, কিয়ামত পর্যন্ত নবীর নামে আলোচনা হবে, আর এই জলসা চলবে দশ কাটা জমি একজন দেবেন? বলবো টাকাও জমি জায়গাতে ভালোবাসার দরকার নেই, এতে জাহান নামে যাই যাবো, দেবে না? যদি বলি জমি কার, বলবে আল্লাহ। তোমার না আমার না, কিছু কোনো জন আল্লাহ দিয়েছে? হ্যাঁ, তা দশ কাটা আল্লাহর ঘর লিখে দাও। না হবে না, বহু কষ্ট করেছি। মানুষ সেকেন্ডেই কথা ঘোরায়, ঘরে না ঘরে না, এটা সাহাবারা করেছিল। রসুল বলতেন, এই তুমি কার? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার, আমার জীবন আপনার, তাহলে জীবন দাও। দিয়ে দিলাম। জাফর বিন আবু তালিব, উঠে পড়ো। আব্দুল ইবনে রাওহা, উঠে পড়ো। আমার কলিজার টুকরা যায়েদ, উঠে পড়ো। উঠে পড়লাম, মৃত্যুর জন্য রেডি। বাপ মার বলে এসো, আর জীবনে ফিরে আসবে না, রেডি, মৃত্যুর জন্য রেডি। খেজুর পেকে গেছে, হ্যাঁ যাও, চলে যাও, চলে গেল। সম্পদ কার আমার? খাদিজা বিল্ডিং বালাখানা সম্পদ কার আমার? সব দিয়ে দাও। দিয়ে দিলাম, কারণ তুমি তোমার সম্পদ, তোমার জীবন, তোমার জানের চেয়ে আমার বেশি ভালোবাসো। তাই সব দিয়ে দিয়ে রসুলের কদম মোবারকে জীবন দিয়ে দিয়েছিল, এই জন্য আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গিয়েছিল। তাদের নাম বললে রদিয়াল্লাহ তাআলা বলতে হয়, আর তাদের ভিতর থেকে আল্লাহ কিছু বাঁচাই করে জান্নাতের টিকিটটাও দুনিয়ার জমিনে পৌঁছে দিয়েছিল। জোরে বলুন, নবীর ভালোবাসি। হ্যাঁ, দশ কাটা জমি দাও না, ছেলে নেকি দেবে না? ছেলের দুবিকে জমি, দুবিকে জমি দিচ্ছ কেন? ও আপনি বুঝবেন না। ইয়া মাফিরুল মারু মিন আখি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি বানি, আল্লাহ তো বলেছে কেউ কারো হবে না। সেই জন্য আমি আল্লাহর রাস্তায় বলছি, আমার কলিজার টুকরা মুমিন, একটা ঘটনা বলতে গিয়ে কড়া কথা কিছু বলতে পারিনি। সুদের কথা বলতে হয়, মাঝে মাঝে মদের কথা বলতে হয়, নামাজের কথা বলতে হয়, হালাল হারামের কথা বলতে হয়, মা বোনদের পর্দার কথা বলতে হয়। আমি একটা কথা বলেছি, শেষ করব। আবাব মদ, কোরআনে মদ খাওয়া হালাল না হারাম? কোরআন মানি তো, মদ খাওয়া কোরআনে জায়েজ না নাজায়েজ? আপনারা হয়তো মদ বোঝেন না, তো বোতলে থাকে, বোতলে মানে মদ বিক্রি হয়, মুসলমান পাড়া তো হয়তো জানে না। তো এই যে মদ, এই মদ আল্লাহ পাক কোরআনে কঠিনভাবে নিষেধ করে দিয়েছে, খবরদার তোমরা যদি ওই নোংরা জিনিস খাও, আনতুম সুকারা, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই ইমানওয়ালারা খবরদার তোমরা নামাজের ধারে বাড়ে যাবে না যদি ওই নোংরা জিনিস মুখে দাও। এজন্য ওটা এমন একটা বাজে জিনিস, কুকুরে পর্যন্ত মুখ দিতে চায় না। কাল সকালে পরীক্ষা করবেন, এক প্লেট মদ রাখবেন আর একটা প্লেটে 500-250 যার যেরকম পায়খানা হয় পায়খানা করবেন, করে দুটো প্লেট, একদিকে মদের প্লেট, একদিকে পায়খানার প্লেট, আর গোটাকুনি কুকুর ডেকে নিয়ে আসবেন। গ্যারান্টি দিচ্ছি, লিখে রেখে দেন, কুকুর এসে মদ শুকিয়ে গাজাড়া মারবে যে কি রে, ইয়ে খাবো না, মুড়োখানে গু খেয়ে পালাই তো মদে মুখ দেবো না। মানে কুকুর যদি গু খেয়ে পালায় মদে মুখ না দেয়, মানুষ দুটারটা আছে, মদ খায় আসে না, নাই কথা বলে, ইস কুকুর শুকে গাধাড়া মারে, যে মানুষ খায় চি 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 এর চেয়ে গু খাই বলে কুকুর গু খেয়ে চেটে চেটে পালাবে, যে ওর চেয়ে অনেক স্বাদ বেশি বলে এক গাল খেয়ে চাটতে চাটতে কুকুর চলে যাচ্ছে। কলিজার টুকরা যুবক শুনে রেখে দাও, কিছু কিছু যুবক আছে তারা মদ খায় আর বলে যে আমি যদি মদ না খাই আমার বাপের অপমান করা যাবে না, আমার গিন্নির বিভূজ্যোতি করা যাবে না, আমার শ্বশুর অপমান করা যাবে না, আমি মদখোর। আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে, স্কুলে গেছে, বান্ধবীদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, ফাট করে বললে তুই তো মদখোরের মেয়ে, চুপ। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি এসে বলছে, মা আব্বু মদ খায় বলে স্কুলে আমার বান্ধবীরা বলছে তুই তো মদখোরের মেয়ে। কি বাপ, কি বাপ, একই জাতির কলঙ্ক। মেয়েটা স্কুলে গিয়ে কাঁদতে কাঁদতে আসলো, বাপ মদখোর, কুকুরই যা খায় না বাপ তাই খায়। নিজের কলিজার টুকরা জন্মদাতা পিতা চায়ের দোকানে বসে আছে আসরের নামাজ পড়ে, মুরব্বীরা গল্প করতে করতে হঠাৎ একটা কথা কাটাকাটি হচ্ছে, মুরব্বি বলছে যে এটা না এটা, আরেকটা মুরব্বি বলছে তুই মদখোর জন্ম দে, তুই আবার কথা বলছিস, চুপ চুপ, তুই মদখোরের বাপ। বাপ লজ্জিত হয়ে গেল, কাঁদছে, আল্লাহ কি ছেলে জন্ম দিলাম,
স্ত্রী কলে আসলো, মেয়েরা মেয়েরা কথা বলতে বলতে একটা কথা উঠলো, স্ত্রী একটা কথা বললো, স্ত্রীর বলছে তো স্বামী মত কর, তুই আবার চবরা করছিস, ছি 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 ছি, মানুষ মুখ যায়, সবে দুবছর বিয়ে হয়েছে, শ্বশুর এখন আমার বাড়ি আসলে, ও বা 5 কেজি মিষ্টি লি, আর এই মোড়ের নাম কি, এই পিছের রাস্তা যেখানে মুখার্জি মোড়ে নেমে বলছে উমুক লোকের বাড়ি যাবো বাবু, তো বলছে তোমার তোমার মেয়ে বিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ, তোমার জামার নাম কি, উমুক, ও মত করে শ্বশুর মেরি মিষ্টি হরি আসান মেরেছে মোড়ের মাথা, চল বাড়ি যাই, ওরে সবে নেমেছি, বলছে মত করে শ্বশুর, উনি ওইভাবে ঘুরে চলে যাচ্ছে, হায় রে মত কর, শ্বশুর নারাজ, কলিজার টুকরা, মা বিউজ্জতি হচ্ছে, বাচ্চার অপমান হচ্ছে, স্ত্রী বিউজ্জতি হচ্ছে, আল্লাহর কসম আল্লাহ নারাজ, মদ খোর কুত্তায় যা খায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু মুসলমানের ছেলে মদ খায় আছে না নাই, এর চেয়ে যদি গুখে পালাতো তবু একটা সম্মান থাকতো, কুকুর বলছে আরে তুই আমার চেয়েও খারাপ, আমি মদ খাই না তুই মদ খাস, এরকম কিছু মুসলমানের ছেলে আছে না নাই। আর একটা কথা মাথায় রাখবেন, এই জলসা এই মিলাদ গভীর ভাবে আমার ভাইরা বুঝে নেবেন, আমি কেন, আমার বাপদাদার 14 পুরুষ কেন, স্বয়ং বিশ্ব নবী সেখানে যদি বক্তব্য দেয়, নবী সকলের হেদায়েত দিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, কারণ নবীর হাতে হেদায়েত ছিল না, বসে হুদুর উঠে আসুক, মজার ডাল পে সানি উঠে আসুক, পৃথিবীর সব পীর উঠে আসুক, যত কয়েক 1000 কোটি টাকা নিয়ে যাক জলসা করে, একজনের হেদায়েত দিতে পারবে না। আল্লাহ নিজে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের চাবি কাটি আল্লাহর কাছে, আল্লাহর কসম, যারা বলে জলসা দিয়ে কি হবে, মিলাদ দিয়ে কি হবে, এগুলো করা লাভ নাই, এগুলো করা ঠিক নাই, অকাল মৃত্যু হবে, কোরআন তেলাওয়াত করা ঠিক নাই, আবু জেহেলের বংশধর আবু জেহেলের মতো কাফের হয়ে মরবে, নাক মুখে রক্ত উঠে মরবে, যারা বলে দান করা ঠিক না, দান দেওয়া ঠিক না, আল্লাহর কসম আল্লাহ পাকের কোরআন, মানজা বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, আল্লাহ বলছে আমি কোরআন পাকে জানিয়ে দিলাম, যখন বান্দা দান চাইবে তারা যদি 1 টাকা দেয়, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি আল্লাহ ওদের ঘুরিয়ে 10 টাকা দেবো, রসুল বলে না সকি হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে, সুতরাং যদি চাঁদা না দিতে পারি মানি না বলবেন না, কাফের হয়ে মরবেন, অকাল মৃত্যু হবে, রাস্তাস করবেন না, কলিজার টুকরা ভাই নামাজ পড়েন না, কিন্তু বলবেন নামাজ ভালো পড়তে হবে, সময় পাই না পড়ি না, চাঁদা দেওয়া ভালো দিতে হবে, টাকা নেই দিতে পারি না বাবু পরে হবে, নামাজ পড়তে পারি না সময় নেই পড়বো পরে, যদি বলেন নামাজ ফামাজ মানি না কাফের হয়ে মরবে, অকাল মৃত্যু হবে, মৃত্যুর সময় শাস্তি হবে, সেজন্য হেদায়েত কোনো মৌলবী কোনো মাওলানা দিয়ে যেতে পারবে না, আমাদের নিজেদের পরিবর্তন হয়ে যেতে হবে, কারণ হেদায়েতের মালিক পৃথিবীর কোনো আলেম না, পৃথিবীর কোনো নবী না, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনারা পরিবর্তন হয়ে যান, আল্লাহর কসম আল্লাহ পাক আমাদেরকে এখনো বড় ভালোবেসে, আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এখনো ভয়ঙ্কর গজব দেয়নি, কঠিন আজাব আমাদের দেয়নি, আল্লাহ পাক তাকি আছে বান্দা এখনো সময় দিয়েছি, চলে আয়, তোদের যত দাবি সিপিএম আরএসপি কংগ্রেস টিএমসি পৃথিবীর যত পার্টি আছে সব পার্টি তোরা করছিস আমি দেখছি, কিন্তু আমি এমন একজন মালিক তোরা কি বিশ্বাস করিস না, পৃথিবীর সব মন্ত্রী সব এমএলএ সব পার্টির চেয়ে আমি আল্লাহ, আমার ক্ষমতা বেশি, আমি আল্লাহ সব কিছু করতে পারি, তোরা যদি আমার হয়ে যাস একটা বার, আমি আল্লাহ আমার কোরআনের কথা বিশ্বাস করে তোরা আমার হয়ে দেখা, আমি আল্লাহ পাক কথা দিলাম, তামাম পৃথিবীর কোনো শক্তি কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না, শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস, জোরে বলুন, তাহলে আমরা পার্টি করব কার, জোরে বলেন কার, আল্লাহর কি ক্ষমতা আছে না নাই, যদি পৃথিবীর সব লোক কামান আর বন্দুক নিয়ে আসে, আর আল্লাহ যদি আপনার দিকে হয়ে বলে সব কটা পড়ে যা আর মরে যা, সঙ্গে সঙ্গে পড়ে মরে যাবে না, যাবে না, তাহলে সেই আল্লাহর যদি এত ক্ষমতা থাকে সেই আল্লাহর পার্টি করার দরকার আছে না নাই, তাহলে সেই আল্লাহর পার্টি করবার জন্য আল্লাহ প্রত্যেকদিন কবার ডাকে,
পাঁচবার ডাকে, কলঙ্ক কিছু আছে যায় না, যে আল্লাহর কি ক্ষমতা আছে, দেখে লবো দেখে লবো দেখে লবো। আল্লাহ বলছে তোরা যদি দেখে নিস আমি তোদের ছেড়ে দেব ছেড়ে দেব ছেড়ে দেব, পৃথিবীর কোনো শক্তি তোদের বাঁচাতে পারবে না যদি আমি আল্লাহ না বাঁচাই। তাই শপথ করে বলুন, যা করেছি করেছি, আল্লাহ পাক সব খবর রেখেতে সব জানে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরসে তাকবীরের ধ্বনি দেন না আর এই তাকবীর। এইবারে শেষ করার আগে আমি একটা কথা বলবো, দশ কাটা জমি চেয়েছিলাম জলসার জন্য, আপনাদের দিতে হবে না, কারণ ওটা এমনি এমনি বলছি, কেউ ভয় করবেন না আর কেউ চলে যাবেন না, লোকজন যত বেশি হবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে, লোকজন যত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি, কথা বুঝতে পারছেন না? সেজন্য আমি আপনাদের আব্বা মা ময় মুরুবির জন্য দোয়া করব। গতবারে আপনারা কালেকশন দিয়েছিলেন, যতটুকু দিয়েছিলেন দিয়েছিলেন, আমি জানিনি সবচেয়ে বেশি কালেকশন কত হয়েছিল বাবু, 5000 টাকা দিয়েছিল, আল্লাহ আচ্ছা একটা কথা বলি আমি, আপনার যদি আমার ভালোবাসেন মহব্বত করেন তো, আচ্ছা আমার ছেলের জন্য দুটো দোকান রেখে যাচ্ছি আর 5 বিঘা জমি রেখে যাচ্ছি, আমি কবরে যাব, মিলাদ দেবে, সব রেসেন্ট করবে, পুরপুরা পীর সাহেব আনবে, আমার বিশ্বাস আছে ছেলে আমার করতে পারে। এখন আপনি একটুখানি চেক করে দেখেন দিন মরার আগে, যে বাপ মোড়ে মাথা তিনটে দোকান আছে, তা তোরা তো দুই ভাই, তোরা দুই ভাই দুটো লেন একটা আমিলে কবরে যাই, ওই মাঝখানের দোকানটা মসজিদে আমি লিখে দিই, দেয়া চলে যাই, ও বলবে না ও কাজ করে দাও, সময় সময় ধরো ডাক্তারখানা ভর্তি করবে যে স্যার আমার আব্বা পাগল হয়ে গেছে কি হয়েছে দেখেন দেখেন। যদি বলেন 5 বিঘা জমি, তোদের 2 বা 3 বিঘা দিচ্ছি, 2 বিঘা আমিলে চলে যাই কবরে যাব, তোরা কি করবি না করবি আমার বিশ্বাস হয় না বাপ, আর সেখানে এমন একটা ভয়ঙ্কর জায়গা, উঠে এসে বলা যাবে না যে আমার কবরে আগুন জ্বলছে, সাপে কামড়াচ্ছে, মুকুর মারছে, মাটি চাপ দিচ্ছে, উঠে তো বলতে পারবো না কোনোদিন, কেউ তো ঘুরে এসে বলেনি, তা 2 বিঘা জমি আমি লে যাই বাপ, বলবে না ওটা তার দরকার নেই, মানে মিলাচলার দোকান তুমি বেরিয়ে যাবো, এই কথা ঠিক না ভুল, দেবে ছেলে দেবে, আল্লাহর কসম দেবে না। সেজন্য নিজে মরে যাওয়ার আগে আগে এই জলসায় কিছু দান করে যান, একটু দোয়া করি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন। আচ্ছা একজন বলবেন যে আমি আমার যদি মৃত্যু না হয় সামনে বছর পর্যন্ত যদি বেঁচে থাকি, এই যে ভয়ঙ্কর দিন আসছে আমাদের সামনে মারাত্মক ব্যাপার, তো যদি বেঁচে থাকি আমি ইনশাআল্লাহ 10,000 টাকা, এই 10,000 একজন বলতে পারবেন, রেকর্ড হয়ে যাক দুনিয়ায়, যে আল্লাহ আমার জীবনে কিছু করি না করি আমাদের জলসায় কোরআন হাদিসের মজলিসে 10,000 টাকা দিয়েছিলাম, আমি তার জন্য হাত তুলে দোয়া করব। আছে কোনো হিম্মতলা, আছে কোনো ব্যবসায়ী, আছে কোনো চাকরিজীবী, আছে কোনো কলিজার টুকরা যুবক, আছে কোনো জন, 1 বছর পরে 10,000 টাকা দেবে আল্লাহ পাকের কোরআনের মাহফিলে, বলতে পারবেন একজন জান্নাতি, একজন জান্নাতি, একজন 10,000 টাকা বলা যাবে। ওয়ালাইকুম আসসালাম, ইস মোসা করি বাপ বলে যেতে আল্লাহ তোমার নাম কি, নাম কি আলীউল মিস্ত্রি, একটু দোয়া করেন আর মানুষগুলো চোখে দেখেন, মানুষগুলো চোখে দেখেন আল্লাহ মুমিন, সবাই হাত তুলে বাপ আল্লাহ মুমিন, আয় আল্লাহ আমার আলীউল ভাই বহু জায়গায় যাই, আল্লাহ কালেকশন করি কম বেশি আপনি করান, আমার আলীউল ভাই বড় মনের মানুষ, আমি আলীউল যদি বেঁচে থাকি আমি যদি মারা না যাই, আল্লাহ পাকের কোরআনের কারখানা কোরআনের আলোচনার মজলিসে বেহেশতের বাগানে আমি 10,000 টাকা দেব, আল্লাহ আমার আলীউল ভাইয়ের দান কবুল করুন, আল্লাহ আমার আলীউলের হায়াতে বরকত দিন, আল্লাহ কিসমতে বরকত দিন, দয়া মাই দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী, আল্লাহ
নাসিবে কবুল করো। আল্লাহ আমার আলিউলের মত দেবেন না আল্লাহ যতদিন পর্যন্ত না আপনার বাড়ি কাবা তব না করতে পারে, বিশ্ব নবী রহমতা জিয়ারত না করায় আল্লাহ মত দেবেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। আমার সম্মানীয় আলিউল ভাই বলেন জিন্দাবাদ। আমার সম্মানীয় আলিউল ভাই বলেন জিন্দাবাদ। একটু আওয়াজ দেন শয়তান পালাক, একটু আওয়াজ দেন আমার বাপ। যদি বেঁচে থাকি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এক বছর পরে দশটা হাজার টাকা দেব। আর একটা জান্নাতি কে আছে হাত তুলে দেখান। আল্লাহর কসম ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না। গত কয়েকদিন আগে পূর্বেই একটা জলসায় গিয়েছিল হাতিশালাতে, হাতিশালা নিউ টাউন হাতিশালা। একজন জোয়ান লোক আমার সঙ্গে মশওয়া করলো, করে বলতো হুজুর আমি আপনার জলসা শুনবো, আমার জন্য দোয়া করবেন। ছেলে বলল হুজুর আমার আব্বার এবছরে হজে পাঠাবো দোয়া করেন। সকালবেলা ফোন গেল হুজুর আমার আব্বা রাতের বেলা মারা গেছে। আমি গিয়ে আবার নামাজ পড়লাম, জানাজা পড়লাম, দোয়া করলাম। ইয়ের গরম দেখান, কিসের অহংকার করেন, টাকা কোথায় নিয়ে যাবেন? এই তো হাতিশালা নিউ টাউন, নাম শুনেন? সন্ধ্যাবেলা ওয়াজ শুনেছে, সকালবেলা মরে গেছে। আর একজন জান্নাতি আছেন দশ হাজার টাকা দেবেন সামনে বছর, আল্লাহ তার ব্যবসায় বরকত দেবেন। টাকা মার হবে না, রাস্তাঘাটে চোট হবে না, গাড়িতে আল্লাহ বিপদ দেবে না, বাড়িতে আল্লাহ বিপদ দেবে না। এক বছর যদি বেঁচে থাকি আল্লাহ তার কামাই করার তৌফিক দেবে, দশটা হাজার টাকা দেবে। আমার আলিউল ভাইয়ের মতো তরুণ, আমার সোনার ভাইয়ের মতো যুবক দশ হাজার। আল্লাহ বাবু আসো দেখি, বাবু কারিউল বাবু একটু মশা করি। এই যে যে চাকরি করে, নাম শুনলে পেটের ভাত হবে। আমাদের গর্ব না? এই যে কারিউল বাবু কি চাকরি করে জানেন তো? লম্বা দেখে বুঝলেন কি কি চাকরি করে। প্রত্যেকটা মানুষ ভয় করে এই সমস্ত বাবুদের দেখে। বিএসএফ মানে কি? সবসময় ফুল ফুল পাওয়ার আমাদের গর্ব। আল্লাহ কারিউলের হায়াতে বরকত দেন। সকলে বলেন আমিন। এই সবাই আমিন বলবেন না, সবাই জোরে বলেন আমিন। হিংসা কিন্তু খুব খারাপ জিনিস, যে কারিউল হায়াতে বরকত দিক আর আমরা আমিন বলি আর কবুল হয়ে যাক। কেন মুখে বললে কি ক্ষতি হয়? আমার কারিউলের আল্লাহ হায়াতে বরকত দান বলেন আমিন। আল্লাহ কারিউলের চাকরিতে বরকত দান বলেন আমিন। আল্লাহ কারিউলের সম্মান বাড়িয়ে দেন বলেন আমিন। মৃত্যুর আগে মদিনাতুল মুনাওয়ারা বিশ্ব নবীর রওজা জিয়ারত করবার মতো তৌফিক দেন বলেন আমিন। যোগ্য বাপের যোগ্য বেটা কারিউল যার নাম, আর নবীর প্রেমে দান করেছে কবুল করো দান। ও গো খোদা দয়াময় কবুল করিও, আর কারিউলের হায়াত কিসমত দারাজ করে দিও। ও গো খোদা দয়াময় কবুল করিও, আর দিদারে কাবা দিদারে মদিনা নসিব করাইও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর ফিরি, তাকবীর ফিরি। জোরে বলেন নারে তাকবীর। আয় জোরে বলেন নারে তাকবীর। ফিরি এত আস্তে বলছেন কেন? অনেক লোক ভয়তে জোরে বলে না, যে আমার গলার আওয়াজ বুঝবে যদি নাম লিখলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দেবেন না জোরে, নারে তাকবীর। আল্লাহ আমার মজলু আব্দুল খালিক রিজাউল দশ হাজার জীবনে বহু জায়গায় কালেকশন করেছি, নবীর মেম্বারে বলছি,
এই জলসা একটা মহাব্বত আলাদা, এই জলসার কালেকশন আলাদা, এই জলসার গুরুত্ব একটা আলাদা। এখানে আল্লাহর ওলিদের নেক দোয়া আছে, নইলে যে জামানা কঠিন জামানা, ফেতনার জামানা। দশ হাজার টাকা মানুষ কি করে বলে? ইমান যদি না তাকে বলতে পারবে না। কালকের একটা জায়গায় ওয়াজ করতে গিয়েছি, এত চিট মাটি চিট, হাতে পায়ে ধরার পরে 3,000 টাকা কেউ বলে না, এত চিট। আর গতবারে কতগুলো টাকা দিয়েছে, আল্লাহ একবার, আল্লাহ একবার। আর একটা কলিজা টুকরা মোমেন হাত তুলে দোয়া করব যে হুজুর বহুদিন আমার আব্বাকে চোখে দেখিনি, আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখী মাকে দেখিনি, আমার মা 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 বলে আর ডাকতে পারি না, আব্বা বলে আর ডাকতে পারি না, সুখের সময়ে আব্বাকে দেখতে পাই না, জান ভরে দুটো টাকা দিতে পারি না, দুটো খেতে দিতে পারি না, এমন কোন সোনা মানিকি নাই, আব্বা মায়ের নামে, দাদু দাদির নামে, নিজের চাকরির নামে, নিজের ব্যবসার নামে 10,000 10,000 10,000। আর একজন জান্নাতি যুবক আর তরুণ বিশ্ব নবীর প্রেমে ফানা হয়ে এক বছর পরে 10,000 টাকা ওয়াদা করতে পারবেন, আর একজন কলিজার টুকরা মোমেন 10,000 টাকা এক বছর পরে দেবেন। আল্লাহ আপনার কঠিন কঠিন বিপদ মুসিবত থেকে হেফাজত করবে, আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবে, নবীর জন্য একটু কষ্ট করে দেবেন সামনে বছর, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি মৌত না দেন তো তবে। আর একজন যুবক বলবেন, আর একজন তকবীর দেন, শয়তান পালাক নারাই তকবীর, চিল্লে তকবীর দেন নারাই তকবীর, আর জোরে বলেন নারাই তকবীর, জোরে বলবেন না নারী তকবীর, খুব জোরে বলেন নারাই তকবীর। এই বাবুর নাম কি আমাদের? ইমরান বাবু, খুব মানে সম্মানীয় ব্যক্তি, আপনাদের দেশের সন্তান হলে কি হবে, আলেম বটে, বসিরার দরবারে থাকেন, খুব মোহাব্বত করেন, ভালোবাসেন, আমার বাড়িতেও গিয়েছিলেন, তাই তো? তো আমি একটা মাদ্রাসা তখন মোটামুটি শুধু ভিত্তি স্থাপন করেছি, একটু দেয়াল উঠেছিল মনে হচ্ছে চারিদিকে, আল্লাহ পাক সেটা আমার দ্বারাই করিয়ে নিয়েছেন, 7,000 স্কোয়ার ফুট ছাদ দিয়ে দিয়েছি, ওই 1600-1700 ফুট না, ওই 5 কামরা 8 কামরা 7 কামরা 10 কামরা যদি করতাম, একা পাথর ফুটি করে সব লাইন করে দিতাম, এটা অন্যরকম মাদ্রাসা। জীবনে এত ওয়াজ নসিহত করছি, একটা মাদ্রাসা করে যাই, আল্লাহ পাকের কাছে বলবো যে আল্লাহ দুনিয়া যা কামাই করেছিলাম সব মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, 22 বছর ধরে ওয়াজ করে জমি জায়গা যা করেছিলাম সব বিক্রি করে করে দিয়েছি, বাবু আমার গ্রামে ছিল সব শুনেছে, সব নিজে দেখেছে, ক্যাসেটও করে দিয়েছে, দোকান বিক্রি করেছি, জমি বিক্রি করেছি, জায়গা বিক্রি করেছি, সব করে মাদ্রাসার সমস্ত কিছু দিয়ে দিয়েছি, জমি যেটুকু কিনেছিলাম মাদ্রাসায় দিয়ে দিয়েছি। অনেক লোক বলে মৌলভীরা এত টাকা লে কি করে, একজন গাড়ি ভাড়া করে গিয়ে দেখে আসেন কি করেছে, একটা মাদ্রাসাতুল বানাত টাইটেল মাদ্রাসা করে যাও বলে 7,000 স্কোয়ার ফুট ছাদ দিয়েছি, 1600-1700-2500 না 7,000 স্কোয়ার ফুটের ছাদ, আর কত কটা ঘর গিয়ে গুনিয়ে আসবেন, শুধু 60টা কলম আছে, বুঝতে। তা আমি ভাবলাম যে টাকা সঙ্গে যাবে না, আর ছেলে মেয়েদের জন্য রেখে যাবো, এরাও একটা নেকি দেবে না, গিয়ে যদি বলি বাবা আমি তো রাব্বা সাইফুল্লাহ সাহেব ওয়াজ করতাম, তুই তো নিশ্চয়ই জানিস, বলে না ওটা বুঝি না, কেটে বড় তাও বেরিয়ে যাও, সৌকান সৌকান চিনি না, মিথ্যাবাদী ভাই, ছেলে তো কোথার কে, ছেলে তো বলবে আল্লাহর কসম নবীদের কাছে গেলে নবী বলবে বেরিয়ে যাও কেটে পড়ো, আমি মুসা কালিমুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহেবুল মখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, আদম সাইফুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহেবুল মখলুকাত নফসি নফসি, তুমি কোন জায়গার কে, দুটো আলু ভাতা দে, নবী নফসি নফসি, তুমি কে বেটা, হাঁটা হাঁটা। সেজন্য চিনবে না, তখন বলবে আল্লাহ জমি বিকে দুই মসজিদে দিয়ে একদম আল্লাহ,
আজ বিদ্যুৎ গতি তো বেরিয়ে যেত। আল্লাহ বলে শুনিনি বলে বুঝতে পারিনি, আমি তোর জবান বন্ধ করে দিয়ে তোর হাতের দ্বারায় কথা বলাবো, তোর হাত কথা বলবে। আল্লাহ পাক সেদিন হাতের জবান খুলে দেবে, টোটাল জীবদ্দশায় কি করেছেন না করেছেন সব হাত বলে দেবে। ওয়াতা সাধু আর জুনু হুমি মা কানি আকসিমুন, আল্লাহ পায়ের জবান খুলে দেবে। কোথায় যাবে, কোথায় যাবে? সেই জন্য আর একটা জান্নাতি আমার এই বাবু মাওলান সাহেব দেবেন 10,000 টাকা, নাকি বলে 10,000 আপনার খুশি না বেজার? কে কে খুশি হাত তোলেন, আল্লাহ দেখ ছবি তুলুক যে আমার নবীর উপরে খুশি সবাই না, দেখবে সম্মানীয় ইমরান সর্দার বলেন জিন্দাবাদ, সম্মানীয় ইমরান সর্দার বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণের ময় মুরব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, নারাই দেখবেন। আর একজন যুবক বলবে, আর একজন যুবক বলবে, আর একটা আমি হাত তুলে দোয়া করব, আর একটা যুবক বলতে পারবে যে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, মাসে তো 1,000 টাকাও পড়ে না, তো আমি 12 মাস পরে 10,000 টাকা দেব, 12 মাস পরে 10,000 টাকা দেব, সামনে বছর যদি বেঁচে থাকি আমি তার জন্য হাত তুলে একটু দোয়া করব, কথা দিলাম। আল্লাহ রসুল দীন ও দুনিয়ার বাদশা বলেছে যারা দেয় এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন মানজা বিল হাসানাতি ফালওয়াশরাম সালিহা, যে 1 টাকা দেয় আমি আল্লাহ তার 10 টাকা দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন জান্নাতি আছেন 10,000 টাকার একটা যুবক, মনটা বড় করেন, আল্লাহর কসম আল্লাহ লিতে চায় না, শুধু দেখতে চায়। যদি লিতে চাইতেন আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ কুরবানি হয়ে যেত, উটের বিনিময়ে আল্লাহ কবুল করতেন না। আল্লাহ যদি লিতে চাইতেন হযরতে নবী ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ কুরবানি করে দিতেন, আল্লাহ পাক জান্নাতি দুম্বার বিনিময়ে কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এ জায়গাটার রেকর্ড আছে আপনি জানেন, আর একজন আপনার পাগল আপনার বান্দা নিয়ত করেছে, আমি আবারে মাহফিলে আসব, আবারে মাহফিলে বসবো, আমি দেব 10,000, একটু তকবীর দেন না, নারী তকবীর, জোরে বলতে পারেন না নারী তকবীরটা, আরো জোরে বলেন নারী তকবীর, নারী তকবীর, আপনার পাগল 10,000 টাকা দেবেন, আল্লাহ বিশ্ব নবীর চাঁদ ভোগ না দেখায়া, আল্লাহ মৌ দেবেন না, সকলে বলুন আমি, আমি কেন ওয়া কাগর যাব, আমি কেন ওয়া কাগর যাব, নবীর কোলে মামার সঙ্গে রসাতি সোনাচাঁদ ভাইরা সবাই মিলে একটু মুখে আওয়াজ দেবেন, আল্লাহর রাস্তে বলছি একটু মুখে আওয়াজ দেবেন, কারণ আপনারা যত খুশিতে থাকবেন আওয়াজ দেবেন শয়তান তত দুঃখ পাবে, পালাবে, ওর মাথায় বাজ পড়ুক, ওর মাথায় জুতোর বাড়ি মারি, ও এখান থেকে পালাক, আমরা চাই শয়তান আমার উপরে খুশি নারাজ হোক, আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের উপরে খুশি হয়ে যাক, সেই জন্য তকবীর দেন ওর গায়ে জ্বালা বাদুক পালাক এখান থেকে, নারাই তকবীর, জোরে বলে নারাই তকবীর, আরো জোরে বলো নারাই তকবীর, দাতা গুণ বলেন জিন্দাবাদ।
কিসমতে বরকত দিন, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী, আল্লাহ পাক নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলতে পারেন না আল্লাহুম্মা আমিনটা? নারাই তাকবীর। খাস করে দোয়া করব, সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার খরিজা টুকুনা ভাইরা, চাঁদার জন্য বলার সঙ্গে সঙ্গে চাঁদা দিতেছি, একের পর এক আপনার ছয়জন পাগল আল্লাহ দশ হাজার করে টাকা দিয়েছে। ওগো আমার আল্লাহ, আমার ভাই আবুল হোসেন থেকে দিয়ে আর আপনার ছজন পাগল পাঁচ